বিষয়বস্তু নেইকি আলোচনা করিবা। এবং আজি আমি ব্লক থ্রি বা তৃতীয় খণ্ডে থিবা অষ্টম এবং নবম ইউনিট যাহার নাম হেলা বৈদিক যুগ, বৈদিক যুগ সম্পর্কে আমি আলোচনা করি। আমি বৈদিক যুগ বা কিছু ইতিহাসকার বিদ্বান মানে বৈদিক সংস্কৃতি সংস্কৃতি মধ্যে কহতি, এই যুগের প্রচলিত থাকা জীবনধারা কু বৈদিক সংস্কৃতি বা বৈদিক সভ্যতা নামে মধ্যে অভিহিত অভিহিত করেছেন। এই যুগটি কু বৈদিক যুগ কাহি কুযায়, কারণ এর মুখ্য স্রোত বা ঐতিহাসিক উপাদান, এর বিভিন্ন ঐতিহাসিক দিগ সম্পর্কে জানিবা পাই আমি বেদরে বর্ণনা করা যাইতিবা বিভিন্ন তথ্যকু উপযোগে নেইথাও বা বই বেদরে বর্ণনা করা যাইতিবা বিভিন্ন উপাদান গুড়িক যে আমি ঐতিহাসিক সংগ্রহ করিথাও, সেই উপাদান গুড়িক এই যুগ সম্পর্কে আমাকে তৎকালীন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে এক সুন্দর ধারণা দিয়ে এক বিস্তৃত ধারণা দিয়ে সেই সাধারণত আমি বৈদিক যুগ বা বৈদিক সংস্কৃতি বলে কোথাও। মুখ্যত এই যুগর ইতিহাস রচনা করা আমি বেদর সাহায্য নিয়ে বেদর অধ্যয়নের সাহায্য নিয়ে সেই বৈদিক যুগ বা বৈদিক সংস্কৃতি কুযায়। এই দুইটি ইউনিট পড়া দ্বারা আমার কোণ যা উদ্দেশ্য সাধিত হব সেগুলিক হল আমি আর্য মানে দ্বারা নির্মিত হয়েছে এই সংস্কৃতি বা আর্য মানক দ্বারা স্থাপন করা যাই এই সংস্কৃতি সম্পর্কে আমি এক সম্যক ধারণা পাইপার, এবং আর্য প্রারম্ভিক আর্য সমাজ বা বৈদিক সমাজের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক জীবন কেমিতি ধর্মগত বিশ্বাস কেমিতি সে বিষয়ে মধ্যে আমি এক সম্যক ধারণা করে পার। তা সহিত কেউভাবে ভাবে অত্যন্ত সরল জীবন যাপনের পদ্ধতি এই যুগর লোক মানে ফলো করুলে বা অনুসরণ করুলে সেগুলিক মধ্যে আমি জানিপার। সিন্ধু সভ্যতার বিলোপ সাধন পরে বা সিন্ধু সভ্যতার ক্রমাগত হ্রাস হওয়া ফলরে সিন্ধু সভ্যতার অবলুপ্তি হওয়া পরে আমি আমার ধারণা যে বোধহয় ভারতের সভ্য জীবনধারা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেল, কিন্তু এ সত্য নয়। সিন্ধু সভ্যতা পরে আউ এক সুন্দর এবং ব্যাপক সভ্যতার আবির্ভাব হয়েছিল যা আমি বৈদিক সভ্যতা কুছু, এবং এই সভ্যতার যুগকে আমি বৈদিক যুগ কুছু, এবং এই যুগর শ্রেষ্ঠা যে ছিলে সে আমি আর্য বলে কইথাও। সাধারণত আর্য মানকর উৎপত্তি এবং আর্য মানকর মূল বাসস্থানকে নিয়ে বিভিন্ন প্রকারের মত আছে যা কি এক তর্কসঙ্গত মত। কতক ঐতিহাসিক বিদ এবং কতক মুখ্যত ম্যাক্স মুলার ভাবে যে বৈদিক শাস্ত্রকে সুন্দর ভাবে অধ্যয়ন করেছেন এবং তাপরে গবেষণা করছেন, ম্যাক্স মুলার কহিবা অনুযায়ী বৈদিক আর্য মানে সেন্ট্রাল এশিয়া বা কেন্দ্র এশিয়া অঞ্চল ভারতকে আসছিলেন, এবং সেই ম্যাক্স মুলার এবং তাঁকর এই যুক্তিকে সমর্থন করুথা অনেক বিদ্বান ইরান বা পর্সিয়ান সংস্কৃতির যে সাহিত্য অছি জিন্দা ভেস্তা আউথরে কই রকুছি জিন্দা ভেস্তা তা সহিত বৈদিক সাহিত্যর তুলনা করতে, এবং তা ভিতরে থিবা সামঞ্জস্য গুড়ি লক্ষ্য করে কহতি যে জিন্দা ভেস্তা থিলা বৈদিক সাহিত্য ঠারু পুরুণা বা পুরাতন, এবং তা পূর্ব বৈদিক সাহিত্য পূর্ব জিন্দাবস্থার বর্ণনা করা যাইছে বা রচনা করা যাইছে, কিন্তু সে যা হোক না কাহিঁকি আমি যদি আর্য মানকর বৈদিক সাহিত্যকে পুঙ্খানুপুঙ্খ ভাবে তর্জমা করিবা আলোচনা করিবা তাহলে সেথিরু গোটিয়ে কথা স্পষ্ট
যে এই বৈদিক সাহিত্য কোনসি জায়গায় আমি আর্য মানুষের মাইগ্রেসন বা কোনসি গোটি স্থান অন্য স্থান যা সম্পর্ক সেভাবে বর্ণনা দেখা পাই কোনসি জায়গায় বেদরে বর্ণনা করা যায়নি যে যে বৈদিক সাহিত্যের স্রষ্টা আর্য মানে মধ্য এশিয়ার কিংবা অন্য কোনসি জায়গার ভারতকে আসছে। সেভাবে আউ কতক বিদ্বান যথা আমার বাল গঙ্গাধর তিলক সে কহতি যে আর্কটিক রিজিওন রু আর্কটিক অঞ্চল রু ভারতকে আর্য মানে আসলে তাহা মধ্য ডিবেটেবল বা যুক্তিসঙ্গত এবং সেপাই কোনসি প্রকার সেভাবে আম পাখানে দৃঢ় প্রমাণ না যে আমি কহিপার আর্য মানে আর্কটিক অঞ্চল রু আসলে। সেভাবে আউ কতক বিদ্বান সে কহতি যে আর্য মানে ইউরোপীয় অঞ্চল রু আসলে, কি কহতি যে আর্য মানে রুষিয়া সাউথ রুষিয়া বা দক্ষিণ রুষিয়া অঞ্চল রু আসলে, কাস্পিয়ান হ্রদ কূল রু আসলে। কি সব মত প্রমাণ আশা করে এবং তাপাই আমাদের সেমিতি সঠিক বা দৃঢ় প্রমাণ না। কিছু জাতীয়তাবাদী ঐতিহাসিক মতরে আর্য মানে ভারতর হি বাসিন্দা লে মূল বাসিন্দা এবং ভারতর সে কেন্দ্র এশিয়া পশ্চিম এশিয়া ইউরোপ আদি অঞ্চলক গ্রিক এবং রোম আদি অঞ্চলক যাই কিনা না ভারতের উত্তর পশ্চিম সীমারে উত্তর পশ্চিম দিগরে প্রথমে বৈদিক সভ্যতার বিস্তৃতি হয়েছিল, বৈদিক সভ্যতা মুন্ড টেকিছিল এবং সেইটার কালক্রমে আর্য মানুষের মাইগ্রেসন পূর্ব আড়ক হয়েছিল, পূর্ব আড়ক ভারতের অভ্যন্তরীণ অঞ্চলক আসলে এবং ভারত বাহারক উত্তর পশ্চিম দিগ দিয়ে রাস্তা দিয়ে ইরান ইরাক ইত্যাদি অঞ্চল রাস্তা দিয়ে সেমানে ইউরোপ এবং মধ্য এশিয়া পশ্চিম এশিয়া অঞ্চলক যাই যে কহতি আর্য মানে ভারতের সপ্তসিন্ধু অঞ্চলের সে বসতি স্থাপন প্রথমে করেছিল এবং সপ্তসিন্ধু অঞ্চলের সে প্রথম আবির্ভাব হয়েছিল এবং সপ্তসিন্ধু অঞ্চলটি কোন অঞ্চল সাতটি সিন্ধু বা সাতটি নদী কু নেই যে অঞ্চল গঠিত সাতটি নদী যে অঞ্চল দিয়ে গঠি যাই যে অঞ্চল দিয়ে বহি যাওয়াছে সেই অঞ্চলটি সপ্তসিন্ধু অঞ্চল কহতি যা আজি আমি পাকিস্তান বলে কুছু আজ ভারতের নাই সেই অঞ্চলটি পঞ্জাব অঞ্চল সিন্ধু অঞ্চল ভারতের পঞ্জাব অঞ্চল এবং হরিয়ানা অঞ্চল এবং জম্মু কাশ্মীর জম্মু অঞ্চল এই অঞ্চল গুলো নিয়ে সপ্তসিন্ধু অঞ্চল বিদিত বা সপ্তসিন্ধু অঞ্চল বলে এই জায়গা গুলি কুহযায় যে নদী গুড়িক এই সপ্তসিন্ধু মধ্যে অন্তর্ভুক্ত সে নদী গুড়িকর না হল ইন্ডস বা সিন্ধু নদী, সতলেজ নদী, রাবি নদী, বিয়াস বা বিতস্তা নদী, চেনাব নদী, ঝেলম নদী এবং সরস্বতী নদী। এবং যে অঞ্চল উপরে ভারত মানে আর্য মানে ভারতের যে অঞ্চল উপরে আর্য মানে প্রথমে তাঁর সভ্যতা স্থাপন করেছিলেন বা যে সভ্য জীবনযাপন শৈলী এই অঞ্চল উপরে আরম্ভ হয়েছিল সপ্তসিন্ধু অঞ্চল সে ব্রহ্মবর্ত বলে মধ্য বৈদিক সাহিত্যের রচনা করছেন বা বর্ণনা করছেন। আর্য মানে মুখ্যত এই যে বৈদিক সভ্যতা যে আর্য মানে মুখ্যত আমি তাঁর দুই ভাগের বৈদিক যুগক বিভক্ত করে পাব আর্য মানুষের যা বৈদিক যুগ মধ্যে কুযায় পরবর্তী বৈদিক যুগ বা যে সময় তিনটি বেদ পরবর্তী সময় লেখা গেল প্রারম্ভিক বৈদিক যুগ হল সেই যুগ যে সময় ঋগ্বেদর রচনা করা যাচ্ছে সাধারণত প্রারম্ভিক বৈদিক যুগের সময়সীমা যাকি ঋগ্বেদর লেখা এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান জনা পড়ছে তাহা লা 1500 খ্রিস্টপূর্ব নেই 1000 বর্ষ মধ্যে 1000 খ্রিস্টপূর্ব বর্ষ মধ্যে পরবর্তী বৈদিক যুগ 1000 খ্রিস্টপূর্ব নেই 600 খ্রিস্টপূর্ব মধ্যে কহিবার অর্থ হল 1500 খ্রিস্টপূর্ব নেই 1000 খ্রিস্টপূর্ব মধ্যে প্রারম্ভিক বৈদিক যুগ বা ঋগ্বেদিক যুগ যে সময় ঋগ্বেদ রচনা করা যাওতলা
ପରବର୍ତ୍ତୀ ବୈଦିକ ଯୁଗ ହେଲା ଯେଉଁ ସମୟରେ ତିନୋଟି ବେଦ ଯଥା ସାମ ଯଜୁର୍ ଅଥର୍ ଏଇ ତିନୋଟି ବେଦର ରଚନା କରାଯାଉଥିଲା। ଏଇ ଏହାର ସମୟସୀମା ଥିଲା 1000 ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବରୁ ନେଇ 600 ଖ୍ରୀଷ୍ଟପୂର୍ବ ମଧ୍ୟରେ। ସେ ଯାହା ହଉ ଆମେମାନେ ପ୍ରାରମ୍ଭିକ ବୈଦିକ ଯୁଗରେ ଯୋଉ ସେମାନଙ୍କର ଜୀବନଶୈଳୀକୁ ଅନୁଧ୍ୟାନ କରୁ, ଆର୍ଯ୍ୟମାନଙ୍କର ଜୀବନଶୈଳୀକୁ ଅନୁଧ୍ୟାନ କରୁ, ଯାହାକି ଋଗ୍ବେଦରୁ ଆମକୁ ପ୍ରତୀୟମାନ ହୁଏ, ତାହା ଥିଲା ଯେ ସେମାନେ ପ୍ରାୟତଃ ଏକ ଗ୍ରାମ ସଭ୍ୟତା ମଧ୍ୟରେ ହିଁ ବସବାସ କରୁଥିଲେ, ଗ୍ରାମୀଣ ଜୀବନ ଅତିବାହିତ କରୁଥିଲେ ଏବଂ ଏହି ଗ୍ରାମୀଣ ଜୀବନ ଏକ ଗୋଷ୍ଠୀ ଭିତ୍ତିକ ଜୀବନ, ଯାହାକୁ ଆମେ ଇଂଲିଶରେ କହିପାରିବା ଟ୍ରାଇବାଲ ମୋଡ୍ ଅଫ୍ ଲିଭିଂ ଥିଲା। ବିଭିନ୍ନ ଟ୍ରାଇବ୍ରେ ଗୋଷ୍ଠୀରେ ସେମାନେ ବସବାସ କରୁଥିଲେ ଏବଂ ଗାଁ ମାନଙ୍କରେ ବସବାସ କରୁଥିଲେ ଏବଂ ତା ଭିତରେ ମଧ୍ୟ ସେମାନଙ୍କ ଭିତରେ ଗୋଷ୍ଠୀ ଗୋଷ୍ଠୀ ସମ ପାଇଥାଉ, ଯଥା 10 battles, 10 kings battles, 10 ରାଜ୍ୟ ଯୁଦ୍ଧ ବା 10 ରାଜାଙ୍କ ମଧ୍ୟରେ ଯୁଦ୍ଧ। 10 ରାଜାଙ୍କ ମଧ୍ୟରେ ସୁଦେଶ ଏବଂ ଅନ୍ୟ 10 ଜଣ ରାଜାଙ୍କ ମଧ୍ୟରେ, ବୈଦିକ ରାଜାମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଯୁଦ୍ଧ ହେଇଥିଲା, ତାହାର ବର୍ଣ୍ଣନା ଆମେ ଏଇ ଋଗ୍ବେଦରୁ ପାଇଥାଉ। ସେ ଏଥିରୁ ଗୋଟିଏ କଥା ନିଶ୍ଚିତ ଯେ ଆର୍ଯ୍ୟମାନଙ୍କର ଏହି ସମୟରେ, ଆର୍ଯ୍ୟମାନଙ୍କର ବସତିର ଏହି ସମୟରେ ବା ଆର୍ଯ୍ୟମାନଙ୍କ ସଭ୍ୟତାର ଆଦ୍ୟ ସଭ୍ୟତାର ଏହି ସମୟରେ ଗୋଷ୍ଠୀ ଗୋଷ୍ଠୀ ମଧ୍ୟରେ ଯୁଦ୍ଧ ହଉଥିଲା, ସଂଘର୍ଷ ହଉଥିଲା ଏବଂ ଏହି ସଂଘର୍ଷ, ଏହି ଯୁଦ୍ଧ ଥିଲା ନିଜର ପ୍ରତିପ୍ରତି ବିସ୍ତାର, ରାଜନୈତିକ ପତିଆରାର ବିସ୍ତାର ଏବଂ ତା ସହିତ ନିଜର ସମ୍ମାନର ବିସ୍ତାର କରିବା ପାଇଁ ବୈଦିକ ଯୁଗର ରାଜାମାନେ ଯୁଦ୍ଧ କରୁଥିଲେ। ସୋ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଆଲୋଚନା କରିବା ବୈଦିକ ଯୁଗର ଯୋଉ ସୋର୍ସ ବେଦ। ବେଦ ଚାରିଟି, ଋଗ୍ବେଦ, ସାମବେଦ, ୟଜୁର୍ବେଦ, ଅଥର୍ବବେଦ। ପ୍ରଥମ ବେଦଟି ହେଲା ଋଗ୍ବେଦ। ଆମେ ପ୍ରାରମ୍ଭିକ ବୈଦିକ ଯୁଗକୁ ଋଗ୍ବୈଦିକ ଯୁଗ ମଧ୍ୟ କହିଥାଉ ଏବଂ ତିନୋଟି ବେଦ ଯେତେବେଳେ ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥା ଲେଖା ହେଲା ସେ ସମୟକୁ ଆମେ ପରବର୍ତ୍ତୀ ବୈଦିକ ଯୁଗ କହିଥାଉ। ପ୍ରଥମେ ଆମେ ବେଦ ଗୁଡ଼ିକ ଉପରେ ଟିକେ ଟିକେ ଆଲୋଚନା କରିବା। ଋଗ୍ବେଦ ଯାହାକି ସବୁଠୁ ପୁରାତନ ବେଦ, ଏହା 10ଟି ମଣ୍ଡଳରେ ବିଭକ୍ତ ଏବଂ ଏଥିରେ ମୋଟ 1028 ଶ୍ଳୋକ ଅଛି ଏବଂ ଏ ସବୁ ଶ୍ଳୋକ ଗୁଡ଼ିକରେ ସାଧାରଣତଃ ବିଭିନ୍ନ ଦେବାଦେବୀମାନଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରିବା ଏବଂ ପ୍ରାର୍ଥନା ମଧ୍ୟରେ ସେମାନଙ୍କ ଠାରୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଆଶୀର୍ବାଦ, ନିଜର ଜୀବନକୁ ସରଳ ସୁଗମ କରିବା ପାଇଁ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି, ଯେଉଁଥିରୁ କି ଆମେ ତତ୍କାଳୀନ ସମୟରେ ସାମାଜିକ, ଅର୍ଥନୈତିକ, ରାଜନୈତିକ ଏବଂ ଧାର୍ମିକ ଜୀବନ ଉପରେ ଏକ ସମ୍ୟକ ଧାରଣା ପାଇପାରିବା ଏବଂ ଏଇ ବେଦର ସର୍ବଶେଷ ସୂକ୍ତ ବା ସର୍ବଶେଷ ପଙ୍କ୍ତିଟା ହେଲା ପୁରୁଷ ସୂକ୍ତ। ଏଇଗୁଡ଼ିକ ସବୁ ଗୋଟେ ଗୋଟେ ସୂକ୍ତ କୁହାଯାଏ, ମଣ୍ଡଳ ଗୁଡ଼ିକରେ ଯୋଉ ଶ୍ଳୋକ ଅଛି ସୂକ୍ତ ଅଛି, ଶ୍ଳୋକ ବା ସୂକ୍ତ କୁହାଯାଏ ଏବଂ ଶେଷଟି ହେଉଛି ପୁରୁଷ ସୂକ୍ତ, 10th ମଣ୍ଡଳରେ ଅଛି, ସର୍ବଶେଷ ମଣ୍ଡଳ 10th ମଣ୍ଡଳ, 10ମ ମଣ୍ଡଳରେ ଏବଂ ଏଇ ମଣ୍ଡଳରୁ ଆମେ ବର୍ଣ୍ଣ ବ୍ୟବସ୍ଥା ବା ଜାତି ବ୍ୟବସ୍ଥା ଉପରେ ସମ୍ୟକ ଧାରଣା ପାଇଥାଉ ଋଗ୍ବୈଦିକ ଜୀବନର। ସେଭଳି ସାମବେଦ ଯାହାକି ପରବର୍ତ୍ତୀ ବୈଦିକ ଯୁଗରେ ଲେଖାଯାଉଥିଲା, ପରବର୍ତ୍ତୀ ବୈଦିକ ଯୁଗର ଗୋଟିଏ ବେଦ, ଇଏ ହଉଛି ପ୍ରେୟାର୍ସ ବା ପ୍ରାର୍ଥନା ଏବଂ ଏ ପ୍ରାର୍ଥନା ଗୁଡିକୁ କେଉଁଭଳି ଭାବରେ ଦେବାଦେବୀଙ୍କ ପାଇଁ ଉତ୍ସର୍ଗ କରାଯିବ ଏଥିରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ବିଭିନ୍ନ ଛନ୍ଦ, ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଲୟ ସହିତ କେମିତି ତାଳ ସହିତ ପ୍ରାର୍ଥନା କରାଯାଏ ସାମବେଦର ଉଲ୍ଲେଖ କରାଯାଇଛି। ସେମିତି ଯଜୁର୍ବେଦ ଦୁଇ ଭାଗରେ ବିଭକ୍ତ, ଶୁକ୍ଳ ଯଜୁର୍ବେଦ ଏବଂ କୃଷ୍ଣ ଯଜୁର୍ବେଦ ଏବଂ ଏଥିରେ 40ଟି ମଣ୍ଡଳ ବା ଚାପ୍ଟର ବା ବିଷୟ ଅଛି ଏବଂ କେଉଁଭଳି ଭାବରେ ପୂଜା ପଦ୍ଧତି, କର୍ମକାଣ୍ଡ ଏବଂ ଯଜ୍ଞ ଇତ୍ୟାଦିର ବିଧି ପାଳନ କରାଯିବ ଏଇ ବେଦରେ ଉଲ୍ଲେଖ ହେଇଛି। ଅଥର୍ବ ବେଦକୁ ବ୍ରହ୍ମବେଦ ମଧ୍ୟ କୁହାଯାଏ, ଯେଉଁଥିରେ 20ଟି ମଣ୍ଡଳ ଅଛି ଏବଂ 733ଟି ସୂକ୍ତ ବା ସ୍ରୋତ ଅଛି ଏବଂ ଏଥିରେ ଆମେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ବନସ୍ପତି, ଉଦ୍ଭିଦ ଜଗତ, ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ମନ୍ତ୍ର ଏବଂ ତା ସହିତ କେତେ ଗୁଡ଼ିଏ ଅଧିଭୌତିକ ଶକ୍ତି ସମ୍ପର୍କରେ ମଧ୍ୟ ବର୍ଣ୍ଣନା ଦେଖିବାକୁ ପାଇଥାଉ। ସୋ ସେଥିପାଇଁ ଅଥର୍ବ ବେଦକୁ ମଧ୍ୟ ସବୁଠାରୁ ଲୋୟର ବେଦ ବା ହୀନ ବେଦ ଏବଂ ସବୁଠାରୁ କମ୍ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବେଦ ବୋଲି ମଧ୍ୟ
মনে করা যায়। এবং সাধারণত ব্রাহ্মণ ধর্মরে এই বেদটির এতটা গুরুত্ব দিয়া যায়নি, কারণ এইসব গুড়িক ঈশ্বরিক সত্তা ব্যতীত অন্যান্য আধিভৌতিক সত্তা উপরে মধ্য বর্ণনা করেছে। বেদ গুড়িক কেবল নিজে নিজের সম্পূর্ণ পরিচয় নুহতি, তা সহিত কতগুড়ি সাহিত্য মধ্যে জড়িত, যথা বেদর কতগুড়ি অংশ সেগুড়ি হল ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ এবং বেদাঙ্গ, এবং তা সহ সংগীতা পাঠ। বেদাঙ্গ পছরে বেদর গোটে অঙ্গ বেদাঙ্গ বলে কুযায়, ব্রাহ্মণ সঙ্গীত সংগীতা, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ এবং বেদর অঙ্গ ভাবে বেদাঙ্গ গুলি কুযায়। এগুড়ি মধ্য বেদ সহিত বিভিন্ন প্রকার বেদর যে তর্জমা করা যাইছি, বিভিন্ন আলোচনা করা যাইছি, বিভিন্ন টিকা রচনা করা যাইছি, এই সাহিত্য গুড়িক সেসব সম্পর্কের উল্লেখ করে বা বর্ণনা করে। সো ইয়ে বৈদিক সাহিত্য, তা সহিত আমি এই সময় কতগুড়ি আর্কিওলোজিকাল বা প্রত্নতাত্ত্বিক গবেষণার কিছু ফল বা কিছু নিষ্কর্ষ পাইছু, প্রত্নতাত্ত্বিক গবেষণার কিছু উপাদান পাইছু, যে উপাদান আমাকে জনা পড়ে যে এই সময় পঞ্জাব, উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এবং আজির যে পাকিস্তান অঞ্চল, সিন্ধু ঘাটি অঞ্চল বা সিন্ধু ভ্যালি উপত্যকা অঞ্চল, এইসব অঞ্চলের যে প্রত্নতাত্ত্বিক অবশেষ মিলছে সেতুর জনা পড়ে যে এই বৈদিক যুগর লোক মানক জীবন ধারণ যা কি আমি বেদর জাণিক পাই, তাঙ্কর যে মেটেরিয়াল কলচর বা বস্তুগত সংস্কৃতি আমি যেতবে দুইটি যাক পরস্পরকু পরস্পর সহিত ম্যাচ করু বা সেগুলিকে পুঙ্খানুপুঙ্খ তাঙ্কর আলোচনা করে দেখু, যে প্রায়ত সেইভাবে জীবনযাপন শৈলীর অবশেষ আমাকে এই প্রত্নতাত্ত্বিক গবেষণার মিলি থাকে। কতগুড়ি পোটেরি বা পাত্র আমি সেই সময় পাইছু যা আমি কৌ এনবিপি বা নর্থ পলিশড ব্ল্যাক ওয়ার, সেভাবে ভাবে আর গোটিয়ে হল PGW পেন্টেড গ্রে ওয়ার, এগুলা গোটে গোটে আর্কিওলোজিক্যাল গবেষণার মিলি মাটি পাত্র, যেগুড়িয়া গোটিয়ে সংস্কৃতি সহিত অতপ্রত ভাবে জড়িত, গোটিয়ে সংস্কৃতির লোক এই পাত্র গুড়ি ব্যবহার করতে এবং এই পাত্র গুড়ি সেই সংস্কৃতি সহ পরিচয় মিশি যাতে এবং আমি সেই পাত্র গুড়ি সহ এই সংস্কৃতি নিয়ে পরিচয় করে বা পরিচিত করে থাকি। সো এইভাবে ভাবে আমি আর্কিওলোজিক্যাল বা প্রত্নতাত্ত্বিক গবেষণার মধ্যে বৈদিক যুগ সম্পর্কিত কতগুড়ি গবেষণালব্ধ উপাদান পাই যাকে আমি সেমানকর বস্তুগত জীবনশৈলী সম্পর্কে কিছুটা ধারণা প্রদান করে থাকে। সো বর্তমানে আমি আলোচনা করা বৈদিক যুগর সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবন কেমিতি লা, যা মু বর্তমান কহিলি। বৈদিক যুগ মুখ্যত প্রারম্ভিক যুগ মুখ্যত 1500 খ্রিস্টপূর্ব নেই 1000 খ্রিস্টপূর্ব মধ্যে সীমিত লা, বা তারি ভিতরে এই পিরিয়ডটি আমি রখিপার, এই সময় খণ্ড ভিতরে আমি এই পিরিয়ডটি রখিপার, এই কালখণ্ডটি রখিপার, যে সময় ঋগ্বেদর রচনা করা যাও, ঋগ্বেদর রচনা শৈলী পরীক্ষা করে তার অনুশীলন করে কতক সাহিত্যবিদ এবং বৈদিক বিদ্বান সেমানে মত দিয়ে ঋগ্বেদর প্রথম সাতটি চ্যাপ্টর বা মন্ডল বোধে 1500 খ্রিস্টপূর্ব মধ্যে রচনা করা যাই, এবং শেষ তিনটি মন্ডল বোধে 1000-700 খ্রিস্টপূর্ব মধ্যে রচনা করা যাই পারে। কিন্তু যা হোক না কী, আমি সমস্ত ঐতিহাসিক মানে প্রায় একমত যে বৈদিক সময়টি আমি 1000 নেই 1500 খ্রিস্টপূর্ব নেই 1000 খ্রিস্টপূর্ব মধ্যে রখিপার। সো বর্তমান ঋগ্বৈদিক যুগর সামাজিক জীবন সম্পর্ক যদি আমি আলোচনা করা, তাহলে আমি দেখবা ঋগ্বেদরে যে প্রকার বর্ণনা করা যাই সেতরে সামাজিক অবস্থা কিভাবে ছিল, এভাবে এক সমাজ লা যা এক সরল সমাজ লা, সম্পূর্ণ রূপে সরল সমাজ লা। পূর্বর মুসারছি যে এই ঋগ্বৈদিক যুগর জীবনধারা গ্রাম্য ভিত্তিক লা, গাঁরে লোক মানে রুলে গোটে গাঁরে কতগুড়ি পরিবার রুলে, মুখ্যত সামাজিক জীবনর
ପ୍ରଥମ ବେସିସ୍ ବା ତାର ଯୋଉ ମୂଳ ଦୁଆ ଥିଲା ପରିବାର ଫ୍ୟାମିଲି ଯାହାକୁ କୁହାଯାଉଥିଲା କୁଳ। ଆଉଥରେ ମୁଁ ରିପିଟ୍ କରୁଛି, ଆଉଥରେ କହୁଛି ଯେ କୁଳ ଥିଲା ମୁଖ୍ୟ ଆଧାର ସମାଜର, ଏବଂ କୁଳର ଅର୍ଥ ହେଲା ଆଜି ଯାହାକୁ ଆମେ ଇଂରାଜୀରେ କହୁଛୁ ଫ୍ୟାମିଲି ବା ପରିବାର। ଏବଂ କୁଳର ମୁଖ୍ୟା ଥିଲେ ବାପା, ଏବଂ ବାପାଙ୍କ ପରେ ଘରର ଜ୍ୟେଷ୍ଠ ପୁତ୍ର। ମୁଖ୍ୟା ଥିଲେ ବାପା ବା ବାପାଙ୍କ ଅନ୍ତେ ଜ୍ୟେଷ୍ଠ ପୁତ୍ର କୁଳର ମୁଖିଆ ଭାବେ ଦାୟିତ୍ୱ ତୁଲାଉଥିଲେ, ଏବଂ ତାଙ୍କୁ କୁଳପତି ବା କୁଳବ ବୋଲି କୁହାଯାଉଥିଲା। କୁଳପତିଙ୍କର ଦାୟିତ୍ୱ ଥିଲା ଘରର ବା ପରିବାରର ସମସ୍ତଙ୍କର ଆହାର, ସେମାନଙ୍କର ଶିକ୍ଷା, ସେମାନଙ୍କୁ ଉପଯୁକ୍ତ ତାଲିମ ଦେବା, ସେମାନଙ୍କ ଭିତରେ ଶୃଙ୍ଖଳା ଜ୍ଞାନ ଉଦୟ କରିବା, ତା ସହିତ ସେମାନଙ୍କର ସମୟ ସେମାନଙ୍କର ଠିକ ସମୟରେ ବିବାହ ଇତ୍ୟାଦି କର୍ମ ସମ୍ପାଦନ କରିବା। ସୋ ଆଜି ଯାହାକୁ ଆମେ ପରିବାରର ମୁଖ୍ୟ ଆଧାର ଦେଖୁଛୁ ତାହା ଯୋଉ ଥିଲା ତାହା ପ୍ରାୟତଃ ଏଇ ବୈଦିକ ଯୁଗର ଏଇ ସାଂସ୍କୃତିକ ଧାରାରୁ ଆସିଛି କହିଲେ ଭୁଲ ହେବ ନାହିଁ। ଏବଂ ଗାଁ କୋଉ ଭଳି ଥିଲା, ଗାଁ ଥିଲା ଏକ ଜାଗା ଯୋଉ ସ୍ଥାନ ଯୋଉଠି ଅନେକ କୁଳ ଏକ ସାଙ୍ଗରେ ବାସ କରୁଥିଲେ, ଏବଂ ଏଇଠି ଗୋଟିଏ ଘର ନଡ଼ା ଛପର ଘର ମାଟିର ତିଆରି ଘରେ ସମସ୍ତେ ରହୁଥିଲେ। ଏବଂ ଯଦିଓ ନଗର ଶବ୍ଦ ଋଗ୍ବେଦର ଶ୍ଳୋକରେ ଆସୁଛି, କିନ୍ତୁ ଆମେ ସେଭଳି କୌଣସି ନଗରର ଉପସ୍ଥିତି ବା ନଗରର ସେଭଳି କୌଣସି କୌଣସି ଆଭାସ ଆମେ ଋଗ୍ବେଦିକ ଯୁଗରୁ ପାଉନାହୁଁ। ସୋ ସେ ଏଭଳି ଭାବରେ ଆମେ ଦେଖିବା ଯେ ଗାଁ ଏବଂ କୁଳ ସେମାନେ ଅତପ୍ରତ ଭାବେ ଜଡିତ ଥିଲେ। କେତେ ଗୁଡିଏ କୁଳକୁ ନେଇ କେତେ ଗୁଡିଏ ଗାଁର ସୃଷ୍ଟି ହଉଥିଲା, ଗୋଟିଏ ଗାଁର ସୃଷ୍ଟି ହଉଥିଲା। ଏବଂ ସେଭଳି ଆମେ ରାଜନୈତିକ ଦିଗ ଯେତେବେଳେ ଯିବା ଆଲୋଚନା କରିବା କିଭଳି ଭାବରେ କେତେ ଗୁଡିଏ ଗାଁକୁ ନେଇ କେତେ ଗୁଡିଏ ବିସ୍ ବା ଜିଲ୍ଲା ଯାହାକୁ ଆମେ କହିପାରିବା ଆଜିକା ଭାଷାରେ ସେଗୁଡିକର ନିର୍ମାଣ କରାଯାଉଥିଲା, ଏବଂ ବିସ୍କୁ ନେଇ ଜନ ଏବଂ ଜନକୁ ନେଇ ଜନପଦ ହେଉଥିଲା। ସୋ ଋଗ୍ବୈଦିକ ଯୁଗରେ ବା ପ୍ରାରମ୍ଭିକ ବୈଦିକ ଯୁଗରେ ଲୋକମାନଙ୍କର ଖାଦ୍ୟପେୟ କଣ ଥିଲା, ମୁଖ୍ୟତଃ ଏଇ ଯୁଗରେ ଲୋକମାନେ ଥିଲେ ପେଷ୍ଟୋରାଲ ବା ଗୋପାଳନ କରିବା ଏବଂ କୃଷି କରିବା ସେମାନଙ୍କର ମୁଖ୍ୟ ଜୀବିକା ଥିଲା। ସେଥିପାଇଁ ତାଙ୍କ ଖାଦ୍ୟପେୟ ମଧ୍ୟ ସେଇଭଳି ଯୋଉ ପ୍ରକାର କୃଷିଲବ୍ଧ ଉତ୍ପାଦନରୁ ଯୋଉ ଖାଦ୍ୟ ଆସେ, ଯଥା ଗହମ, ଗହମରୁ ନିର୍ମିତ ବିଭିନ୍ନ ଖାଦ୍ୟ, ତା ସହିତ ସେମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଗୋ ବା ଦୁଗ୍ଧ ଜାତୀୟ ଖାଦ୍ୟ ମଧ୍ୟ ଖାଉଥିଲେ, ଯଥା କ୍ଷୀର, ଘିଅ, ଲହୁଣୀ, ଦହି ଏବଂ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଫଳମୂଳ ମଧ୍ୟ ସେମାନେ ଖାଉଥିଲେ। ଏବଂ ଆଉ ଏକ ବିଷୟ ହେଲା ଯେ ସେମାନେ ଆମୋଦ ପ୍ରମୋଦ ସମୟରେ ସେମାନେ ଗୋଟିଏ ପ୍ରକାର ପାନ କରୁଥିଲେ, ଯାହାକୁ ଆମେ କହିପାରିବା ସୋମ ରସର ପାନ କରୁଥିଲେ। ସୋମ ଗୋଟିଏ ପ୍ଲାଣ୍ଟ, ଋଗ୍ବେଦରେ ଏଇ ସୋମ ପ୍ଲାଣ୍ଟ ଗୁଡ଼ିକ ମଧ୍ୟ ବାରମ୍ବାର ବର୍ଣ୍ଣନା କରାଯାଉଛି। ସେମାନେ ସୋମ ରସ ଏଇ ପ୍ଲାଣ୍ଟରୁ ନିର୍ଗତ ହଉଥିବା ଗୋଟିଏ ପ୍ରକାର ରସ ସେମାନେ ପିଉଥିଲେ, କିନ୍ତୁ ଏ ରସ ଭିତରେ ଏକ ନିଶା ଉଦ୍ରେକକାରୀ କୌଣସି ପ୍ରକାର ସେଭଳିଆ ସବଷ୍ଟାନ୍ସ ଥିଲା ବା ସେଭଳିଆ କୌଣସି ଜିନିଷ ଥିଲା ଯାହାକୁ ପିଇଲେ ସେମାନଙ୍କ ମନ ଉଲ୍ଲସିତ ହଉଥିଲା ବା ଆନନ୍ଦିତ ହଉଥିଲା। ସେଥିପାଇଁ ଆନନ୍ଦ ଉତ୍ସବ ସମୟରେ ସେମାନେ ଏଇ ପ୍ଲାଣ୍ଟର ରସକୁ ପିଉଥିଲେ, ଯାହାକୁ ସୋମରସ କୁହାଯାଉଥିଲା। ସାଧାରଣତଃ ଅଣାର୍ଯ୍ୟମାନେ ଯୋଉମାନଙ୍କୁ ଏ ଆର୍ଯ୍ୟମାନେ ଦସ୍ୟୁ ବା ଦାସ କହୁଥିଲେ ସେମାନେ ପିଉଥିଲେ ସୁରା, ଯାହାକି କର୍ମ ଏବଂ ବାଲି ଶସ୍ୟ ବା ଆମେ ଗହମ ଏବଂ ବାଲି ଆଦି ଯେଉଁ ଶସ୍ୟରୁ ଏଇଭଳି ଏକ ସୁରା ସେମାନେ ତିଆରି କରୁଥିଲେ ଏବଂ ତାକୁ ପିଉଥିଲେ। ବୋଧେ ସୁରା ଏବଂ ସୋମରସ ଭିତରେ କିଛିଟା ପାର୍ଥକ୍ୟ ଥିଲା। ସେଭଳି ଭାବରେ ଆମେ ଯଦି ଦେଖିବା ଏଇ ସମୟରେ ଡ୍ରେସ୍ ବା ପୋଷାକ ପରିଧାନ କିଭଳି ଥିଲା, ସେମାନେ ପ୍ରାୟତଃ ତିନି ପ୍ରକାରର ପୋଷାକ ପରିଧାନ କରୁଥିଲେ, ଯଥା ଗୋଟେ ପ୍ରକାରର ପୋଷାକ ଯାହାକୁ ଆମେ କହିପାରିବା ଅନ୍ତର୍ବସ୍ତ୍ର, ଯାହାକୁ ନିବି କୁହାଯାଉଥିଲା। ଆଉଥରେ ମୁଁ ରିପିଟ୍ କରୁଛି, ଏଇ ଅନ୍ତର୍ବସ୍ତ୍ରକୁ ନିବି କୁହାଯାଉଥିଲା। ସେମିତି ଗୋଟେ ବସ୍ତ୍ର ସେମାନେ ଦେହ ଉପରେ ଢାଙ୍କିବା ପାଇଁ, ଦେହକୁ ଢାଙ୍କିବା ପାଇଁ ବ୍ୟବହାର କରୁଥିଲେ, ତାକୁ କୁହାଯାଉଥିଲା ବାସ ବା ପରିଧାନ। ଏବଂ ଉପରେ ନିଜର ଦେହକୁ ଢାଙ୍କିବା ପାଇଁ, ଉପର ପର୍ସନକୁ ଢାଙ୍କିବା ପାଇଁ, ସେମାନେ ଶରୀରର ଉପର ପର୍ସନକୁ ଢାଙ୍କିବା ପାଇଁ ଯେଉଁ ବସ୍ତ୍ରଟିକୁ ବ୍ୟବହାର କରୁଥିଲେ ତାକୁ କୁହାଯାଉଥିଲା ଅଧିବାସ ବା ଏତକା।
ଯାହାକୁ ଆମେ ଡ୍ରାଫିଂ ବୋଲି କହିପାରିବା, ଡ୍ରାପେରି ବୋଲି ମଧ୍ୟ କହିପାରିବା, ଉତ୍ତରୀୟ ଭଳିଆ ଗୋଟେ ଜିନିଷ। ତା ସହିତ ସେମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଅଳଙ୍କାର ମଧ୍ୟ ପିନ୍ଧୁଥିଲେ। ସାଧାରଣତଃ ଏଇ ଯୁଗର ନାରୀମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଅଳଙ୍କାର ପିନ୍ଧୁଥିଲେ। ଏ ଅଳଙ୍କାର ଭିତରେ ଥିଲା କାନର ଅଳଙ୍କାର, କାନରେ ପିନ୍ଧିବା ପାଇଁ ଅଳଙ୍କାର, ନେକଲେସ୍ ବା ଗଳାର ଅଳଙ୍କାର ବା ହାର, ଯେମିତି ଚୁଡ଼ି ବେଙ୍ଗଲ, ଏବଂ ଏଗୁଡ଼ିକ ପ୍ରାୟତଃ ସୁନା ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ଧାତୁ, ତମ୍ବା ଇତ୍ୟାଦି ଧାତୁରେ ତିଆରି କରାଯାଉଥିଲା। ଏବଂ ଏଇ ଅର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ବା ଏଇ ଯୋଉ ସବୁ ଅଳଙ୍କାର ଥିଲା, ଏଇ ଅଳଙ୍କାର ଗୁଡିକ ମୁଖ୍ୟତଃ ବହୁତ ମୂଲ୍ୟବାନ ବା କମ ମୂଲ୍ୟବାନ ପଥର ସହିତ ଜଡିତ ଥିଲା। ଏଇ ଅଳଙ୍କାର ଗୁଡିକ ଗୁଡିକୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପଥରରେ ଜଡିତ କରୁଥିଲେ ସୁନ୍ଦର ଦେଖିବା ପାଇଁ। ଏବଂ ତା ସହିତ ପୁରୁଷମାନେ ମଧ୍ୟ କର୍ଣ୍ଣ କୁଣ୍ଡଳ ହାରିକା ପିନ୍ଧୁଥିବାର କିଛିଟା ବର୍ଣ୍ଣନା ଆମକୁ ଋଗ୍ବେଦରୁ ମିଳିଥାଏ। ଏବଂ ସେମାନଙ୍କର ଏନୁଜମେଣ୍ଟ ବା ବିଳାସ କରିବା ବା ଆମୋଦ ପ୍ରମୋଦ କରିବାର ଯୋଉ ଉପାୟ ଥିଲା ବା ଆମୋଦ କରିବାର ପ୍ରମୋଦ କରିବାର ଯୋଉ ସାଧନ ଥିଲା, ସେଗୁଡିକ ମଧ୍ୟରେ ମୁଖ୍ୟତଃ ଥିଲା ନୃତ୍ୟ ଏବଂ ଗୀତ। ଆମେ ଯେତେବେଳେ ସୋର୍ସେସ ପଢଉଥିଲି, ମୁଁ କହିଥିଲି ଯେ ଅଥର୍ବ ବେଦରେ କେତେଗୁଡ଼ିଏ ଉପବେଦ ଅଛି, ତା ଭିତରେ ଥିଲା ଗନ୍ଧର୍ବ ବେଦ। ସେ ଗନ୍ଧର୍ବ ବେଦ ହେଲା ନୃତ୍ୟ ଗୀତ ସମ୍ବନ୍ଧିତ ଯୋଉ କଳା ଏବଂ ତାର ଯୋଉ ଶିକ୍ଷା, ଏ ଗନ୍ଧର୍ବ ବେଦରୁ ଆସିଛି। ସେଥିରୁ ଆମେ ଜାଣିପାରିବା ଋଗ୍ବେଦିକ ଯୁଗରେ ମଧ୍ୟ ନୃତ୍ୟ ଗୀତ ସମ୍ପର୍କିତ କିଛିଟା ଜ୍ଞାନ ଲୋକମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଥିଲା, ଏବଂ ସେମାନେ ଆନନ୍ଦ ଉଲ୍ଲାସ ମଧ୍ୟରେ ନୃତ୍ୟ ଗୀତ ଭଳି ଆମୋଦ ପ୍ରମୋଦ କରୁଥିଲେ। ତା ସହିତ ରଥ ଦୌଡ଼ ଏବଂ ଶିକାର କରିବା, ମଲ୍ଲଯୁଦ୍ଧ କରିବା, ଏଭଳିଆ ଅନେକ ପ୍ରକାର ଆମୋଦ ପ୍ରମୋଦରେ ସେମାନେ ଲିପ୍ତ ରହୁଥିଲେ। ଏବଂ ଶେଷରେ ଗୋଟେ ସୁନ୍ଦର ଜିନିଷକୁ ଆସିବା, ଯାହାକି ହେଲା କାଷ୍ଟ ସିଷ୍ଟମ। ଆମେ କାଷ୍ଟ ସିଷ୍ଟମ ସମାଜର ଗୋଟିଏ, ଆଜି ମଧ୍ୟ ଏଇ ବ୍ୟବସ୍ଥାଟି କିଛି ପରିମାଣରେ ଭାରତୀୟ ସମାଜରେ ଏହାର ଅବସ୍ଥିତିକୁ ଜାହିର କରୁଛି। କିନ୍ତୁ ଏଇ କାଷ୍ଟ ସିଷ୍ଟମ ବା ଜାତି ପ୍ରଥାର ଆରମ୍ଭ ହେଲା କୋଉଠୁ? ଇତିହାସକାର ମାନେ, ସମାଜଶାସ୍ତ୍ରୀ ମାନେ କହନ୍ତି ବୈଦିକ ଯୁଗରୁ ଜାତି ପ୍ରଥାର ଆରମ୍ଭ ହେଇଛି। ଋଗ୍ବେଦିକ ଯୁଗରେ ଜାତି ସମ୍ପର୍କରେ କୌଣସି ପ୍ରକାରର ଆମକୁ ବର୍ଣ୍ଣନା ମିଳୁନି। ଋଗ୍ବେଦରେ କୌଣସି ଜାଗାରେ ଜାତି ସମ୍ପର୍କରେ କୌଣସି ଉଲ୍ଲେଖ ନାହିଁ କିମ୍ବା ବର୍ଣ୍ଣନା ମଧ୍ୟ ନାହିଁ। କଣ ଅଛି? ବର୍ଣ୍ଣ, ବର୍ଣ୍ଣ ଦୁଇ ପ୍ରକାର ବର୍ଣ୍ଣ ମୁଖ୍ୟତଃ ଥିଲା। ଦୁଇ ପ୍ରକାର ବର୍ଣ୍ଣ, ଆର୍ଯ୍ୟ ବର୍ଣ୍ଣ ଏବଂ ଅଣଆର୍ଯ୍ୟ ବର୍ଣ୍ଣ। ଏଇ ଅଣଆର୍ଯ୍ୟ ବର୍ଣ୍ଣ ମାନଙ୍କ ମଧ୍ୟରେ କିଏ ଥିଲେ? ଯୋଉମାନେ ସେଇ ସବୁ ଜାଗା ମାନଙ୍କରେ ପ୍ରାଚୀନତମ ଅଧିବାସୀ ଥିଲେ ଏବଂ ସଭ୍ୟ ସୁସଂସ୍କୃତ ଜୀବନ ଯାପନ କରୁନଥିଲେ, ସେମାନଙ୍କୁ ଆର୍ଯ୍ୟ ବ୍ୟତିରେକ ଗୋଷ୍ଠୀ ଭାବେ ଆର୍ଯ୍ୟମାନେ ମନେ କରୁଥିଲେ ଏବଂ ସେମାନଙ୍କୁ ସେହିପରି ଭାବରେ ବ୍ୟବହାର କରୁଥିଲେ। ସାଧାରଣତଃ ଆର୍ଯ୍ୟ ଅଣଆର୍ଯ୍ୟଙ୍କ ମଧ୍ୟରେ ଅନେକ ସଂଘର୍ଷ ହେଇଥିବାର ବର୍ଣ୍ଣନା ମିଳେ, ଏବଂ ଆମକୁ ମଧ୍ୟ ଏହିପରି ଭାବରେ ଏକ ସାମାଜିକ ସ୍ଥିତିରେ ଜାଣିବାକୁ ମିଳେ ଯେ ବୋଧେ ସେମାନଙ୍କର ଯୋଉ ଏଇ ସଂଘର୍ଷ ଫଳରେ ଆର୍ଯ୍ୟମାନେ ନିଜର ଉତ୍କୃଷ୍ଟ ଜ୍ଞାନ ଏବଂ ବୁଦ୍ଧିମତା, ଯୁଦ୍ଧ କୌଶଳ ଯୋଗୁଁ ଅଣାର୍ଯ୍ୟମାନଙ୍କୁ ଯୁଦ୍ଧରେ ପରାସ୍ତ କରି, ସଂଘର୍ଷରେ ପରାସ୍ତ କରି ସେମାନଙ୍କୁ ନିଜର ଭୃତ୍ୟ ବା ନିଜର ସେବା କରିବା କାମରେ ଲଗେଇଥିଲେ। ସେମାନଙ୍କୁ ସେଥିପାଇଁ ଦାସ ବୋଲି କୁହାଯାଉଥିଲା। ଏବଂ ଏଇ ଦାସ ଶବ୍ଦଟି, ତା ସହିତ ଦସ୍ୟୁ ଶବ୍ଦଟି ଆମେ ଋଗ୍ବେଦରୁ ଅନେକବାର ପାଉଛୁ, ଦାସ ବା ଦସ୍ୟୁ। ଏବଂ ଏଇ ଦାସ ଥିଲେ ଅଣାର୍ଯ୍ୟ ବର୍ଣ୍ଣ, ସେମାନେ ଦେଖିବାକୁ କୃଷ୍ଣକାୟ ଥିଲେ ଏବଂ ଫ୍ଲାଟ୍ ସେଟ୍ ବା ସେମାନଙ୍କର ମୁହଁ ଟିକେ ଚେପ୍ଟା ଭଳିଆ ଥିଲା। ଏବଂ ଆର୍ଯ୍ୟମାନେ ଗୌରବର୍ଣ୍ଣ, ଦେଖିବାକୁ ସୁନ୍ଦର। ଆର୍ଯ୍ୟ ଶବ୍ଦର ଅର୍ଥ ହେଲା ନବୁଲ, ଭଦ୍ର, ଜେଣ୍ଟଲ, ଫ୍ରି ମ୍ୟାନ୍, ମୁକ୍ତ ମଣିଷ। ସୋ ସେ ଆର୍ଯ୍ୟ ଅଣାର୍ଯ୍ୟ ମଧ୍ୟରୁ ଏଇ ବର୍ଣ୍ଣ ବ୍ୟବସ୍ଥାର ହିଁ ଉଦ୍ରେକ ହେଇଛି। ବର୍ଣ୍ଣ କଳା ଏବଂ ଗୋରା, ରାଜ୍ୟ ଗୋରା ମାନେ ଗୋରା ଦେଖିବାକୁ ଏବଂ ସେମାନେ କଳା ଦେଖିବାକୁ। କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ଆମେ ସମାଜରେ ଚାରି ପ୍ରକାରର ବିଭାଗ ଦେଖିବାକୁ ପାଉ, ଏବଂ ଏ ଚାରୋଟି ବିଭାଗ କର୍ମର ଆଧାରରେ ଏବଂ ଗୁଣର ଆଧାରରେ ହେଇଥିବାର ଆମକୁ ସୂଚନା ମିଳିଥାଏ। ଋଗ୍ବେଦର ଶେଷ ମଣ୍ଡଳରେ ଅଛି ଗୋଟିଏ ସୂକ୍ତ, ପୁରୁଷ ସୂକ୍ତ, ଯେଉଁଥିରେ ଚାରି ପ୍ରକାରର ଗୋଷ୍ଠୀ ବା ଚାରି ପ୍ରକାରର ସାମାଜିକ ଶ୍ରେଣୀ ସମ୍ପର୍କରେ କିଛିଟା ଆଭାସ ମିଳୁଛି। ଏବଂ ଏହି ପୁରୁଷ ସୂକ୍ତରେ ଗୋଟେ ପୁରୁଷ, ବିରାଟ ପୁରୁଷଙ୍କର ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି,
ଯାହାକୁ ସମାଜ ସହିତ ତୁଳନା କରାଯାଇପାରେ କିମ୍ବା ସୃଷ୍ଟିକର୍ତ୍ତା ବ୍ରହ୍ମାଙ୍କ ସହିତ ମଧ୍ୟ ତୁଳନା କରାଯାଇପାରେ। ବିଦ୍ୱାନ ମାନେ ବିଭିନ୍ନ ମତ ଦିଅନ୍ତି, କିନ୍ତୁ ଯାହା ହଉ ଏ ପୁରୁଷଙ୍କର ବିଭିନ୍ନ ଅଙ୍ଗ ସହିତ ସମାଜରେ ବିଭିନ୍ନ ଲୋକଙ୍କର ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ଯଥା କଣ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଯେ ଏଇ ପୁରୁଷଙ୍କର ମୁଖ ସଦୃଶ ବା ମୁଖମଣ୍ଡଳରୁ ନିର୍ଗତ ହୋଇଛନ୍ତି କିଏ, ବ୍ରାହ୍ମଣ ମାନେ। ତାଙ୍କର ବାହୁରୁ ନିର୍ଗତ ହେଇଛନ୍ତି ବା ବାହୁ ସଦୃଶ ହେଲେ କ୍ଷତ୍ରିୟ ମାନେ। ତାଙ୍କର ଉରୁ ବା ଜଙ୍ଘରୁ ନିର୍ଗତ ବା ତାର ସଦୃଶ ହେଲେ ବୈଶ୍ୟ ମାନେ, ଏବଂ ତାଙ୍କର ପାଦରୁ ନିର୍ଗତ ହେଇଛନ୍ତି କୋଉମାନେ, ଶୂଦ୍ର ମାନେ। ଶ୍ଳୋକଟି ହେଲା ଏଇଭଳି, ବ୍ରାହ୍ମଣସ୍ୟ ମୁଖମ ଆସି ବାହୁ ରାଜନ୍ୟ କୃତ ଋତତ୍ ପୈଶ ଜାୟତ ପଦଭ୍ୟାମ ଶୂଦ୍ର ଅଜାୟତ। ଶୂଦ୍ର ମାନେ ପଦରୁ ଜାତ ହଉଛନ୍ତି, ଉରୁରୁ ଜାତ ହଉଛନ୍ତି ବୈଶ୍ୟ ମାନେ, ବାହୁରୁ ଜାତ ହଉଛନ୍ତି କ୍ଷତ୍ରିୟ ମାନେ, ଏବଂ ମୁଖରୁ ବା ମୁଣ୍ଡରୁ ବା ମୁହଁରୁ ବ୍ରାହ୍ମଣ ମାନେ। କାହିଁକି ନା ଗୋଟେ ଶରୀରର ମୁଖ୍ୟ କାର୍ଯ୍ୟନିର୍ବାହ ବା ଯାହାକୁ କହିପାରିବା ପରିଚାଳନା କେନ୍ଦ୍ର ହେଲା ମୁହଁ ବା ମୁଣ୍ଡ, ଏବଂ ସେଥିରୁ ବ୍ରାହ୍ମଣ ମାନେ ନିର୍ଗତ ହଉଛନ୍ତି କାରଣ ତାଙ୍କର ବୁଦ୍ଧିମତା ଏବଂ ଧୀଶକ୍ତି ବଳରେ ସମାଜକୁ ପରିଚାଳନା କରିବେ, ଦିଗ୍ଦର୍ଶନ ଦେବେ, ଇଏ ଥିଲା ତାର ଅର୍ଥ ତାର ଲକ୍ଷ୍ୟ। ବାହୁ ଶରୀରକୁ ରକ୍ଷା କରିବା କାମ ପାଇଁ ଲାଗିଥାଏ ଏବଂ ଶରୀର ପାଇଁ ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟ ସାଧନ କରିଥାଏ। ସେଥିପାଇଁ କ୍ଷତ୍ରିୟ ମାନଙ୍କୁ ବାହୁ ସଦୃଶ ବୋଲି କୁହାଯାଇଛି ବା ବାହୁରୁ ଜାତ ବୋଲି କୁହାଯାଇଛି। ଗୁରୁ ଯାହାକି ଶରୀରକୁ ଶକ୍ତି ଯୋଗାଇଥାଏ, ଶରୀରକୁ ସଠିକ ଭାବେ ଛିଡ଼ା କରିବା ପାଇଁ ଠିଆ କରିବା ପାଇଁ ସାହାଯ୍ୟ କରିଥାଏ। ସେଥିପାଇଁ ବୈଶ୍ୟମାନଙ୍କୁ ଗୁରୁ ସହିତ ତୁଳନା କରାଯାଇଛି ବା ସେଥିରୁ ନିର୍ଗତ ହେଇଥିବା କୁହାଯାଇଛି। ପାଦ ଶରୀରର ସେବା କରି ପାଦ ଶରୀରକୁ ବିଭିନ୍ନ ଜାଗାକୁ ନେଇକି ଯାଇଥାଏ, ସେଥିପାଇଁ ପାଦରୁ ଶୂଦ୍ର ମାନେ ଜାତ ହେଇଛନ୍ତି ବୋଲି ସାଧାରଣତଃ କୁହାଯାଇଅଛି। ଏହାର ଅର୍ଥ ହେଲା ସମାଜ ରୂପକ ଏଇ ପୁରୁଷଟିର ବ୍ରାହ୍ମଣ ମାନେ ଦିଗ୍ଦର୍ଶନ ଦେବା କାର୍ଯ୍ୟ କରିବେ, ଏ ମୁଖରୁ ନିଃସୃତ ହେଇଛନ୍ତି। ବାହୁମାନେ ଏହାର ରକ୍ଷା କରିବେ, କ୍ଷେତ୍ର ରକ୍ଷନ୍ତି ଇତି କ୍ଷେତ୍ରୀୟ, କ୍ଷେତ୍ରକୁ ରକ୍ଷା କରିବା କାମ କ୍ଷତ୍ରିୟଙ୍କର। ବୈଶ୍ୟ ବିଶ ହେଲା ସାଧାରଣ ଜନତା, ଯେଉଁମାନେ କଣ କରିବେ, ଟ୍ରେଡ୍ କମର୍ସ ଏବଂ ବାଣିଜ୍ୟ, କୃଷି କାମ କରିବେ, ଏଗ୍ରିକଲଚର କରିବେ, ଖାଦ୍ୟ ଉତ୍ପନ୍ନ କରିବେ ଏବଂ ଖାଦ୍ୟ ଯୋଗାଣ କାମ ମଧ୍ୟ ତାଙ୍କର, ଏବଂ ସମାଜ ରୂପକ ଏହି ଶରୀରଟିକୁ ସେବା କାର୍ଯ୍ୟରେ ନିୟୋଜିତ ହେବେ କମାନେ, ଶୂଦ୍ରମାନେ। ଇଏ ଯୋଉ ଥିଲା ଇଏ ଜାତି ପ୍ରଥାର ଏକ ପ୍ରାଚୀନତମ ବା ଆଦ୍ୟତମ ଆଧାର ଥିଲା, କିନ୍ତୁ ଏହି ସମୟରେ ଜାତି ପ୍ରଥା ଏତେ କଠିନ ନଥିଲା ବା ସେଭଳିଆ ଏତେ ଦୃଢ ନଥିଲା। କର୍ମ ଭିତ୍ତିକ ଜାତି ପ୍ରଥା ଥିଲା ଏବଂ ଗୁଣ ଭିତ୍ତିକ ଜାତି ପ୍ରଥା ଥିଲା, ଯିଏ ଯୋଉ ଗୁଣରେ ସେ କର୍ମ କରିପାରିବ। ଜଣେ ଯଦି ପାଠ ପଢେଇବା ପାଇଁ ବା ଶିଖିବା ପାଇଁ ଯାହା ଭିତରେ କିଛିଟା ଇଚ୍ଛା ଅଛି, ଆକର୍ଷଣ ଅଛି, ଆଗ୍ରହ ଅଛି, ଶିକ୍ଷା ଲାଭ କରିପାରିବ, ଶିକ୍ଷା ଦେଇପାରିବ, ବ୍ରାହ୍ମଣ ହବ। ସେଥିପାଇଁ ଆମେ ଦେଖୁ ଗୋଟିଏ ପରିବାରରେ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ କାମ କରୁଥିବା ଲୋକ ସେ ସମୟରେ ରହୁଛନ୍ତି, ଏବଂ ଆମେ ମଧ୍ୟ ତାର ବର୍ଣ୍ଣନା ପାଇଥାଉ। ଗୋଟିଏ ପରିବାରରେ ଜଣେ କହୁଛି ମୁଁ ମୋ ବାପା ବ୍ରାହ୍ମଣ କାର୍ଯ୍ୟ କରନ୍ତି, ମୁଁ ବୈଦ୍ୟ କାମ କରେ, ମୋ ମା ଚକିରେ ଖାଦ୍ୟଶସ୍ୟ ପେଷନ୍ତି, ସବୁ ବିଭିନ୍ନ କାମ କରୁଥିବାର ଆମେ ପ୍ରମାଣ ପାଉ। ସେଥିପାଇଁ ଋଗ୍ବେଦ କାଳରେ ଋଗ୍ବେଦର ଶେଷ ବେଳକୁ ଯଦିଓ ଜାତି ପ୍ରଥାର ଏକ ବର୍ଣ୍ଣନା ମିଳୁଛି, କିନ୍ତୁ ମଧ୍ୟ ଋଗ୍ବେଦରେ ଜାତି ପ୍ରଥା ସେତେ ଜଟିଳ ନଥିଲା କିମ୍ବା ସମାଜକୁ ବିଭାଜନ କରିବା ପାଇଁ ଏହାର କୌଣସି ପ୍ରକାର ସେଭଳି ବର୍ଣ୍ଣନା ଆମେ ଦେଖିବାକୁ ପାଉନା ବା ଏ ଅଭିଜ୍ଞତା ନଥିଲା। ସେଭଳି ଭାବରେ ଆମେ ଦେଖୁଛୁ ସମାଜରେ ଏହି ସମୟରେ ନାରୀମାନଙ୍କର ସ୍ଥାନ କେମିତି ଥିଲା। ସମାଜରେ ଯାହା ମୁଁ କହିଲି ପରିବାରର ମୁଖ୍ୟ ବାପା ଥିଲେ, ସୋ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଋଗ୍ବେଦିକ ସମାଜ ଏକ ପିତୃକୈନ୍ଦ୍ରିକ ସମାଜ ଥିଲା, ଯାହାକୁ ଆମେ ଇଂଲିଶରେ କହିପାରିବା ଇଟ୍ ୱାଜ୍ ଏ ପ୍ୟାଟ୍ରିଆର୍କିକ ସୋସାଇଟି। କିନ୍ତୁ ତାର ଅର୍ଥ ନୁହେଁ ଯେ ମାଆଙ୍କୁ ଗୌଣ ସ୍ଥାନ ଦିଆଯାଇଥିଲା, ମାଙ୍କର ପରାମର୍ଶ ଏବଂ ତାଙ୍କର ଘରର ପରିଚାଳନା ଉପରେ ମଧ୍ୟ ଯଥେଷ୍ଟ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଥିଲା। ପତି ଏବଂ ପତ୍ନୀ ଉଭୟଙ୍କୁ ମିଶି ଯେଉଁ ଶବ୍ଦଟିର ପ୍ରୟୋଗ କରାଯାଇଛି ତାହା ହେଲା ଦମ୍ପତି, ଏବଂ ଋଗ୍ବେଦରେ ଆମେ ଏଇ ଦମ୍ପତି ଶବ୍ଦଟିକୁ ମଧ୍ୟ ପାଉଛୁ। ସୋ ଉଭୟ ପତି ଏବଂ ପତ୍ନୀଙ୍କର ଘରୋଇ ବ୍ୟାପାରରେ ସାମାଜିକ କର୍ମରେ ଯଥେଷ୍ଟ ଗୁରୁତ୍ୱ ଥିଲା ଏବଂ ସେମାନେ ଉଭୟ ମିଶିକି କାମ କରୁଥିଲେ। ଯେକୌଣସି ସାମାଜିକ ଉତ୍ସବ ହଉ, ସାମାଜିକ କର୍ମ ହଉ, ଦୁଇ ଜଣଙ୍କର ଏକା ସାଙ୍ଗରେ ଉପସ୍ଥିତ ରହିବା ନିହାତି ଜରୁରୀ ଥିଲା। ଏବଂ ଆମେ ଜାଣିଛୁ ରାମାୟଣର ଗୋଟିଏ ଛୋଟିଆ ଘଟଣା, ଯେଉଁଥିରେ କି ରାମଚନ୍ଦ୍ର ଯେତେବେଳେ ଅଶ୍ୱମେଧ ଯଜ୍ଞ
অনুষ্ঠানটি করুচন্তি সেতবে সীতা মা বনবাসে পঠাই দিয়েছেন তাঁর গুরুকুল গুরু বশিষ্ঠ কহিলেন যে সীতাঙ্ক বিনা রাম একুটিয়া যজ্ঞ অনুষ্ঠান করিপারিবে না, সেই সুবর্ণ সীতার এক আয়োজন করা গেল এবং রামঙ্ক পাখে রক্ষা গেল। সেতুর জনা পড়ে যে উভয় পত্নী পতি এবং পত্নীকর ধার্মিক এবং সামাজিক অনুষ্ঠান গুরুত্ব প্রায় সমান লা এবং ঝিও মানুষ এই সময় কুয়া যা দুহিতা দুহিতা শব্দর অর্থ দুই কূলক হিত যে সাধন করে সে অর্থ বি হয়ে পড়ে। কিন্তু কিছু ইতিহাসকার এবং সমাজতত্ত্ববিদ মানে কহতি দুইটা শব্দর অর্থ হল গাই দুইবা ঠার আসছি, কারণ ঋগ্বৈদিক আর্য মানকর মুখ্য সম্পত্তি ছিল গাই কেটল এবং ক্ষীর দুইবা কাম ঘরর ঝিও মানক উপরে ন্যস্ত থিবা যোগু দুইবা শব্দর দুইটা আসি থাই পারে বলে অনুমান করা যাই পারে। কিন্তু সে যা হোক না কাইকি আমি জানিছো ঋগ্বৈদিক যুগরে ঋগ বা প্রারম্ভিক বৈদিক যুগরে নারী এবং পুরুষক স্থান সমান থিলা, কে কার গৌণ নথিলে এবং গোটে ঝিওটিকে গোটে পুয়া ভলিয়া যত্ন সহিত পালন করা যাওতলা এবং তাকে সমস্ত প্রকার শিক্ষা দিয়া যাওতলা। আমি জানিছো গুরুকুল সেতবে গুরুকুলরে শিক্ষা লাভ করিয়া পাই পিলা মানুকু পঠা যাওতলা, গুরুকুলরে পুয়া মানক সহিত ঝিও মানে রহিক মধ্যে পাঠ পড়তলে। এবং এই সময়রে আমি কিছু মনীষী কিছু নারী মহিষী নারী মানকর বর্ণনা পাও যেমনে ঋগ্বেদর বিভিন্ন শ্লোক মান মধ্যে রচনা করছন্তি যথা গার্গী মৈত্রেয়ী লোপামুদ্রা ঘোষা, এমানে কেবল সাধারণ নারী নথিলে সেমানে থিলে স্বাধী সাধুর স্ত্রীলিঙ্গ স্বাধী এবং সেমানে মধ্যে ঋষি মানকর র্যাঙ্ক বা ঋষি মানক আস্থান সহিত নিজকে সমকক্ষ করে পারতিলে নিজর গুণ এবং কর্ম দ্বারা। এই সময়রে সাধারণত এক পত্নী গ্রহণ করিবার বিধি সমাজের প্রচলিত ছিল, এক পত্নী গ্রহণ করিবার বিধি এক পত্নী বিবাহ করিবার বিধি ছিল। কিন্তু কিছু উচ্চবর্গীয় সম্ভ্রান্ত সম্প্রদায়ের লোক মানে অনেক পত্নী মধ্যে গ্রহণ করিবার নজির আছে আম পাখে। সেইপাই আমি ঋগ্বেদিক যুগে দেখু যে নারী মানকর ভূমিকা এবং সেমানকর স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং পুরুষ মানুষ গৌণ নথিল। মোরালিটি সেইভাবে দেখিলে আমি দেখিবা যে নৈতিকতা দৃষ্টিরু মধ্যে এই যুগরে যথেষ্ট গুরুত্ব নৈতিকতা উপরে দিয়া যাওতলা এবং এডল্ট্রি করিবা বা বিভিন্ন প্রকার কুপ্রথাকু গ্রহণ করিবা উপরে মধ্যে যথেষ্ট নিয়ন্ত্রণ রাখা যাওতলা, চোরি করিবা বা বিভিন্ন প্রকারর অশালীন কাম করিবা উপরে মধ্যে সমাজ তিরস্কার করতলা। ইয়ে ছিল সামাজিক জীবন। বর্তমান আসবা অর্থনৈতিক জীবনকু। অর্থনৈতিক জীবনের মুখ্য ছিল কৃষি এবং বিভিন্ন প্রকার সেমানে চাষবাস করতলে কৃষি কার্য করতলে জমি বা বিভিন্ন প্রকার ল্যান্ড আমি ঋগ্বেদর বর্ণনার দেখা পাও। এতে আমি উর্বর ক্ষেত্র উর্বর এবং ক্ষেত্র নামক দুইটি ওয়ার্ড পাও যতটুকু আমি জানিপারু যে জমি ফসল উপযোগী তাকে উর্বর বা তাকে ক্ষেত্র বলে অভিহিত করা যাওতলা কুয়া যাওতলা। বিভিন্ন প্রকার শস্য সেমানে করতলে খাদ্য শস্য উৎপন্ন উৎপাদন করতলে যথা গহম এবং বার্লি ধান ইত্যাদি খাদ্য শস্য উৎপাদন করতলে, তা সহিত কটন বা কর্পাস তুলা এবং অয়েল সিড বিভিন্ন প্রকার অয়েল সিড বা তৈলবীজ মধ্যে সেমানে উৎপাদন করতলে। এবং এই সময়ের আউ গোটিয়ে সেমানকর কর্ম থিলা মুখ্য কর্ম পেস্টোরালিজম যাহাকে আমি কইপারিবা ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল গোপালন করিবা সেমানকর মুখ্য ভূমিকা মুখ্য জীবিকা ছিল। গাই বা কেটল রক্ষা উপরে জনকর জনকর ধনর মাপ তার কেতে গাই অছন্তি কেতে কেটল কেতে গো সম্পদ অছি তার আধার উপরে আকলন করা যেত, যার যেতে গো সম্পদ সে সেতে ধনী বলে সমাজরে প্রতিষ্ঠিত হয়ে পড়ুলা বা তাকে গ্রহণ করা যেত। ইয়া ব্যতীত কৃষি করিবা গোপালন করিবা ছড়া আহুরি অনেক অকুপেশন অনেক কর্ম সংস্থান মধ্যে থিলা যেউঁথিরে লোকমানে কাম করতলে যথা কারিগরি কাম কার্পেন্ট্রি যাহাকে আমি কইপারিয়া বঢেই কাম, সেমিতি লেদর ওয়ার্কর মানে মধ্যে থিলে চমড়া কাম করতুয়া ওয়ার্কর মানে মধ্যে থিলে এবং আউ তা সহিত প্রিস্ট মানে মধ্যে থিলে যেমানে কি রাজাঙ্ক পাখরে মুখ্যত তাঙ্কর পরামর্শদাতা ভাবরে কাম করতুলে। এবং এক্সচেঞ্জ সিস্টম এই সময়রে যদি আমি দেখিবা যে কোন ভলি ভাবরে এক্সচেঞ্জ সিস্টম থিলা বা বিনিময় ব্যবস্থা বিনিময় ব্যবস্থা এই সময়রে ট্রেড এবং কমার্স থিলা
ବେପାର ବାଣିଜ୍ୟ ଥିଲା, କିନ୍ତୁ ବେପାର ବାଣିଜ୍ୟ ଯଥେଷ୍ଟ ପ୍ରଚଳିତ ନଥିଲା, ଯେହେତୁ ଗ୍ରାମ ଭିତ୍ତିକ ଥିଲା ଏବଂ ଏଇ ଯୋଉ ଅର୍ଥନୀତି ଥିଲା ସେଲ୍ଫ ସଫିସିଏଣ୍ଟ ବା ଆତ୍ମନିର୍ଭରଶୀଳ ଅର୍ଥନୀତି, ଯାହା ଗ୍ରାମ ମାନଙ୍କରେ ଉତ୍ପାଦନ କରାଯାଉଥିଲା, ଗ୍ରାମବାସୀ ମାନେ ସେଇ ଭିତରେ ନିଜକୁ ଚଳେଇ ନଉଥିଲେ, କିଛି ଜିନିଷ ଯୋଉ ଗୁଡାକ ଉଦ୍ଭୃତ ହଉଥିଲା, ଅଧିକା ଉତ୍ପାଦନ ହଉଥିଲା, ତାକୁ ସେମାନେ ନିଜର ଆବଶ୍ୟକ ଜିନିଷ ସହିତ ବଦଳଉଥିଲେ। ଗୋଟେ ପ୍ରକାର ବାର୍ଟର ସିଷ୍ଟମ ଥିଲା। ବାର୍ଟର ସିଷ୍ଟମର ଅର୍ଥ ହେଲା ଯେ ଦ୍ରବ୍ୟ ବିନିମୟ ବ୍ୟବସ୍ଥା, ଗୋଟିଏ ଦ୍ରବ୍ୟ ବଦଳରେ ଆଉ ଗୋଟିଏ ଦ୍ରବ୍ୟ ଆଣି ନିଜର ବ୍ୟବହାର କରିବା, ଏଭଳି ବ୍ୟବସ୍ଥା ଥିଲା। କିନ୍ତୁ ତା ମାନେ ନୁହଁ ଯେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଟ୍ରେଡ୍ ଆଣ୍ଡ କମର୍ସ ହଉଥିଲା, କିଛି ପରିମାଣରେ ଆଭ୍ୟନ୍ତରୀଣ ବାଣିଜ୍ୟ ହଉଥିଲା। ଏବଂ ଆମେ ଋଗ୍ବେଦରେ ଜାହାଜ ବା ଅନେକ ଅନେକ ଆଉଲା ବିଶିଷ୍ଟ ନୌକାର ବର୍ଣ୍ଣନା ଦେଖିବାକୁ ପାଉ, ଯେଉଁଥିରୁ ଜଣାପଡ଼େ ବଡ ବଡ ଜାହାଜ ଗୁଡିକ ମଧ୍ୟ ସମୁଦ୍ର ପଥ ଦେଇ ମଧ୍ୟ ଅନ୍ୟାନ୍ୟ ଦେଶମାନଙ୍କ ସହିତ ବାଣିଜ୍ୟ କାରବାର କରିବା ପାଇଁ ଉପଯୋଗରେ ଆସୁଥିବେ ବା ସେମାନଙ୍କୁ ବ୍ୟବହାର କରାଯାଉଥିବ। ଏବଂ ସ୍ଥଳ ଭାଗରେ ଶଗଡ ଏବଂ ରଥ ମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ପଣ୍ୟବାହୀ ଜିନିଷ ଗୁଡିକୁ, ପଣ୍ୟବାହୀ ଦ୍ରବ୍ୟ ଗୁଡିକୁ ନେଇ ସେମାନେ ବେପାର ବାଣିଜ୍ୟ କରୁଥିବେ। ଏବଂ ଏହି ସମୟରେ ଯେଉଁମାନେ ବେପାର କରୁଥିଲେ ସେମାନେ ଗୋଟିଏ ଖାସ କିସମର ବା ଗୋଟିଏ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କିସମର ଲୋକ ଥିଲେ, ସେମାନଙ୍କୁ ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ନାମରେ ନାମିତ କରାଯାଇଥିଲା। ସେମାନଙ୍କ ନାଁ ଥିଲା ପାଣି ପାଣି ପାଣି, ଆମେ ଯୋଉ ଜଳ ବ୍ୟବହାର କରୁଛୁ ସେ ପାଣି ନୁହଁ, ଗୋଟେ ସମ୍ପ୍ରଦାୟର ଲୋକ ତାଙ୍କୁ ପାଣି କହୁଥିଲା। ଯେଉଁମାନଙ୍କର କାମ ଥିଲା ବେପାର ବାଣିଜ୍ୟ କରିବା ଏବଂ ତା ସହିତ ବିଭିନ୍ନ ସମୟରେ ଉଦ୍ଧାର କରଜ ଇତ୍ୟାଦି ଲୋକମାନଙ୍କୁ ଦବା, ଏବଂ ସେମାନଙ୍କର ସ୍ଥାନ ସମାଜରେ ଏତେଟା ସମ୍ମାନ ଯୋଗ୍ୟ ନଥିଲା। ସେ ଯାହା ବୋଧହୁଏ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଏଇ ପାଣି ଶବ୍ଦରୁ ବିପଣୀ ଆସିଥିବ, ବିପଣୀ ଅର୍ଥ ବିଭିନ୍ନ ଜିନିଷ ଯାହା କ୍ରୟ ବିକ୍ରୟ କରାଯାଏ, ତା କ୍ରୟ ବିକ୍ରୟର ସ୍ଥାନ। ସୋ ପଲିଟି ବା ରାଜନୀତି କେମିତି ଥିଲା, ଯାହା ମୁଁ କହିଲି ଗ୍ରାମ ଥିଲା ମୁଖ୍ୟ ରାଜନୈତିକ ଆଧାର, କେତେ ଗୁଡିଏ ଗ୍ରାମକୁ ନେଇ ବିଷ ହଉଥିଲା। ଗ୍ରାମ ଉପରେ ଯିଏ ଶାସନ କରୁଥିଲେ ବା ଗ୍ରାମ ଉପରେ ଗ୍ରାମକୁ ପରିଚାଳନା କରୁଥିଲେ ତାଙ୍କୁ ଗ୍ରାମୀଣ ବୋଲି କୁହାଯାଉଥିଲା ବା ଗ୍ରାମିକ ବୋଲି କୁହାଯାଉଥିଲା। ସେମିତି କେତେ ଗୁଡିଏ ଗ୍ରାମକୁ ନେଇକି ହଉଥିଲା ବିଷ, ବିଷ ଉପରେ ଶାସନକର୍ତ୍ତାକୁ କୁହାଯାଉଥିଲା ବିଷପତି, ଏବଂ ବିଷକୁ ନେଇ ହଉଥିଲା ଜନ, ଗୋଟିଏ ଟ୍ରାଇବ ଜନ, ଏବଂ ଜନର ଯିଏ ଶାସକ ଥିଲେ ସିଏ ଥିଲେ ଗୋପ, ଏବଂ ତାଙ୍କୁ ରାଜା ମଧ୍ୟ କୁହାଯାଉଥିଲା, ରାଜନକୁ କୁହାଯାଉଥିଲା, ରାଜ୍ୟ ମଧ୍ୟ କୁହାଯାଉଥିଲା। ଏବଂ ତାଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିବା ପାଇଁ ଯିଏ ତାଙ୍କର ପରାମର୍ଶଦାତା, ମୁଖ୍ୟ ପରାମର୍ଶଦାତା ଭାବେ ତାଙ୍କ ପାଖରେ କାମ କରୁଥିଲେ ତାଙ୍କୁ ପୁରୋହିତ ମଧ୍ୟ କୁହାଯାଉଥିଲା। ସୋ ପୁରୋହିତଙ୍କ ବ୍ୟତୀତ ଆଉ ଯୋଉ ଅଫିସର ବା କର୍ମଚାରୀ ଗୋପଙ୍କ ପାଖରେ କାମ କରୁଥିଲେ ସେମାନେ ହେଲେ ସେନାନୀ ବା ତାଙ୍କର ଯୋଉ ଆର୍ମି ସୈନ୍ୟବାହିନୀର ମୁଖ୍ୟ ତାଙ୍କୁ ସେନାନୀ କୁହାଯାଉଥିଲା, ହି ୱାଜ୍ ଦି କମାଣ୍ଡର ଇନ୍ ଚିଫ୍। ଦେନ୍ ଆଉ ଜଣେ ଥିଲା ସୁତ, ଯିଏକି ଯିଏ ରାଜାଙ୍କର ଚିଫ୍ ମୁଖ୍ୟ ରଥ ଚଳେଇବା ଏବଂ ତା ସହିତ ରାଜାଙ୍କର ବିଭିନ୍ନ କାମର ଏକ ତାଲିକା ରଖିବା କାମ କରୁଥିଲା। ଏବଂ ଗ୍ରାମଣୀ ବିଷ୍ପତି ଆଉ ଦୁଇ ଜଣ ଅଫିସର ଥିଲେ, ସେମାନଙ୍କ ବିଷୟରେ ମୁଁ କହିସାରିଛି। ଭାଗଦୁଗ ବୋଲି ଆଉ ଜଣେ ଅଫିସରଙ୍କ ନାଁ ଆମକୁ ମିଳୁଛି, ଯିଏ ବୋଧେ ରେଭିନ୍ୟୁ କଲେକ୍ସନ୍ କରୁଥିଲେ ରାଜାଙ୍କ ପାଇଁ, ଖଜଣା କଲେକ୍ସନ୍ କରୁଥିଲେ, ଯାହାକୁ କି ବଳି ବୋଲି ବି କୁହାଯାଉଥିଲା ଏବଂ ଭାଗ ବୋଲି ମଧ୍ୟ କୁହାଯାଉଥିଲା। ଏବଂ ଏଇଭଳି ଭାବେ ଆମେ ଦେଖୁ ରାଜନୈତିକ ଜୀବନ ମଧ୍ୟ ଅତ୍ୟନ୍ତ ସରଳ ଥିଲା। ଏହା ବ୍ୟତୀତ ରାଜନୀତି କ୍ଷେତ୍ରରେ ଦୁଇଟି ଆସେମ୍ବଲି ଥିଲା, ଜନପ୍ରିୟ ସମିତି ବା ସଭା, ଜନପ୍ରିୟ ଲୋକ ସଂଗଠନ, ଏଇ ଦୁଇଟିକୁ କୁହାଯାଉଥିଲା ସଭା ଓ ସମିତି। ସଭାରେ ସାଧାରଣତଃ କେତେ ଗୁଡିଏ ଲୋକ ବସୁଥିଲେ, ଯେଉଁମାନେ ଏଲ୍ଡରଲି ଲୋକ ବା ବୟସ୍କ ଲୋକ, ଏବଂ ଯିଏ ତାର ମୁଖ୍ୟ ଥିଲେ ତାଙ୍କୁ କୁହାଯାଉଥିଲା ସଭା ସମିତି। ଏବଂ ସମିତି ଥିଲା ଗୋଟିଏ ପ୍ରକାରର ଆସେମ୍ବଲି, ଯେଉଁଟା ଯେଉଁଥିରେ ବୟୋଜ୍ୟେଷ୍ଠ ଲୋକ କିଛି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ମାତ୍ରାରେ ଗୋଟିଏ ଜନର କିଛି ବୟୋଜ୍ୟେଷ୍ଠ ଲୋକଙ୍କୁ ନେଇକି ଏଇ ସମିତି ତିଆରି ହେଇଥିଲା, ଏବଂ ଏଥିରେ ଯିଏ ମୁଖ୍ୟ ଥିଲେ ତାଙ୍କୁ କୁହାଯାଉଥିଲା ପତି। ଏବଂ ଏଇଭଳି ଭାବରେ ସଭା ଏବଂ ସମିତି ଯେଉଁ ବିଷୟରେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଏବଂ ଯାହା ନିଷ୍ପତ୍ତି ନେଉଥିଲେ ଯେଉଁ ବିଷୟରେ, ତାକୁ ମାନିବା ରାଜାଙ୍କ ପାଇଁ ବାଧ୍ୟବାଧ୍ୟକତା ଥିଲା, ତାକୁ ନ ମାନି ରାଜାଙ୍କର କୌଣସି ଉପାୟ ନଥିଲା। ସଭା ସମିତି ରାଜାଙ୍କ ଉପରେ ବାଇଣ୍ଡିଂ ଥିଲା,
বা রাজাঙ্ক উপরে চাপ প্রয়োগ করি পড়ুথিলা কোণসে এক নিষ্পত্তিকু জন বা সে রাজ্যর সে গোষ্ঠীর স্বার্থ দৃষ্টিরু করিবা পাই। এবং রাজা তন্ত্র সাধারণত হেরেডিটারি থিলা, বংশানুক্রমিক থিলা, কিন্তু ঋগ্বেদের মধ্যে বর্ণনা আছে কতগুলি জায়গায় এবং নির্দিষ্ট সময়ের ডেমোক্রাটিক বা গণতান্ত্রিক উপায়ের মধ্যে রাজা মানুষ মনোনীত করা যাইতলা। যে জায়গায় রাজা বা গোপ স্বেচ্ছাচারী হয়ে যাওয়া বা সভা সমিতির কথা মানু নথিলে বা অজ্ঞান করলে সেই জায়গায় রাজা কু মধ্যে হটেবার বিধি থিলা। দেন তাঙ্কর যে ধার্মিক জীবন কথা, ধার্মিক জীবন মধ্যে সরল থিলা, কোনসি মন্দির নথিলা বা ঋগ্বেদ যুগরে ঋগ্বৈদিক যুগরে কোনসি প্রকার মূর্তি পূজার পরম্পরা নথিলা। লোকমানে বিভিন্ন দেবা দেবী মানুষ পূজা করতে, এই দেবা দেবী মানে কে ছিলেন, এই দেবা দেবী মানে ছিলেন মুখ্যত প্রকৃতির বিভিন্ন উপাদান, প্রকৃতির বিভিন্ন উপাদান কু বিভিন্ন নাঁরে দেবা দেবী কু নাঁরে সেমানকু বিভিন্ন দেবা দেবী বলি মনে করি ঋগ্বৈদিক আর্য মানে সেমানকর পূজা করতে, এবং মুখ্যত যজ্ঞ মাধ্যমে সেমানে সেমানকর নৈবেদ্য অর্পণ করতে এই দেবা দেবীঙ্ক মাধ্যমে। এবং অগ্নি থিলা, অগ্নি থিলে এক মুখ্য দেবতা যিকি লোকমানক ভিতরে এবং দেবতাঙ্ক মধ্যে এক যোগসূত্র রক্ষাকারী, যিকি লোকমানকর নৈবেদ্য নেই সেই দেব দেবদেবী মানক পাখে পৌঁছাউতিলে বলি লোকমানক ভিতরে ধার্মিক বিশ্বাস থিলা। এবলি 33টি দেবদেবী পূজা পাউতিলে, সাধারণত পরবর্তী অবস্থায় আমি তাকে 33 কোটি বলে গ্রহণ করে নিয়েছু। 33 কোটির অর্থ 33 প্রকার দেবাদেবী, যেমিতি টেরেস্ট্রিয়াল গড বা পৃথিবী বলে থিবা ভূপৃষ্ঠর দেবাদেবীঙ্ক ভিতরে অছন্তি পৃথিবী, অগ্নি, বৃহস্পতি এবং সোম। সোম হচ্ছে গোটে প্লান্ট যোথুর রস বাহার করে লোকমানে পিউতিলে। সেমিতি অটমোস্ফিয়ার বি, অটমোস্ফিয়ার বি মিন্স যোটাকে আমি কহিপারিবা অন্তরীক্ষর দেবাদেবী, সেমানঙ্ক ভিতরে ছিলে ইন্দ্র, রুদ্র, মরুত, বায়ু এবং পর্জন্য। এবং ইন্দ্র থিলে সমস্ত দেবতাঙ্ক ভিতরে রাজা, এবং বর্ণনা করা যাইছে ঋগ্বেদ ইন্দ্রকু কেমিতি সে স্বর্গরে গোটে হস্তী পিঠে বসি এক বজ্র ধরি সবুলে বিচরণ করতে। সেভিয়া যে দেবতা অন্যান্য দেবতা ছিলে সেলেসিয়াল দেবতা বা স্বর্গীয় দেবতা যে ছিলে দায়ুস বা স্কায় বরুণ, দেন উষা, উষা হচ্ছে জনে দেবী যা আজ আমি কৌছে ভোর সময় বা গোটে সময়ের না উষা বলে কই সে প্রার্থনা করতে। সেমিতি অশ্বিনী যে ছিলেন মর্নিং স্টার বা টুইলা স্টার, সূর্য, মিত্র, সাবিত্রী, বিষ্ণু, অল দেম, অল অফ দেম ওয়ের দেব সেলেসিয়াল গড বা স্বর্গীয় দেবতা। এবং এইভাবে আমি যদি হিসাব করিবা মাত্র 33টি দেবতা ছিলেন স্বর্গরে, স্বর্গীয় দেবতা ছিলেন 11 প্রকার, মর্তের 11 প্রকার, অন্তরীক্ষের 11, এভাবে ভাবে 11-33 প্রকার দেবাদেবী। পরবর্তী অবস্থায় আমার কিছুটা ব্যতিক্রম যোগ আমি 33 করোড় বলে গ্রহণ করে নিয়েছিল, কিন্তু 33 করোড় নয়। সো মোট ওয়ার্শিপ ওয়াজ ভেরি সিম্পল, পূজা করিবার পদ্ধতি অত্যন্ত সরল থিলা, কেবল নিজের প্রার্থনা মাধ্যমে। প্রত্যেক গৃহরে কুলপতি মানে যজ্ঞ অনুষ্ঠান প্রত্যেক দিন করতে, এবং যজ্ঞরে বিভিন্ন প্রকার শস্য এবং ঘৃতক আহুতি দৌলে, এবং সেগুলি নৈবেদ্য বা বলি বলে কুহতলা। বলি শব্দর অর্থ হল উৎসর্গ করা, বলি শব্দর অর্থ নয় কোণ পশু কু মারা বরং উৎসর্গ করা, কোণী জিনিসক যদি উৎসর্গ কুযায় আমি তাকে কুয়া যায় বলি। যেমনি আজ এবে আমি নিকটরে দীপাবলি পালন কলে দীপ উৎসর্গ কলে, তার অর্থ হল দীপক আমি বলি দেলে, তার অর্থ কোণী পশুক উৎসর্গ করি তাকে মারি দেওয়া তার অর্থ বলি নুহ, কোণ হিংসা এই সময় আমি ঋগ্বেদের দেখবাকে পাও না। এত গুড়ে দেবাদেবী পূজা কলা পরে মধ্যে সেমানে ঋগ্বেদরে মনোথৈজিম থিলা, মনোথৈজিমর অর্থ একৈশ্বরবাদ। সাধারণত সমস্তে ধরি নিয়ন্তি যে ঋগ্বেদ বা বৈদিক যুগের পলিথৈজিম থিলা, বহিঃশ্বরবাদ থিলা না, একৈশ্বরবাদ হি থিলা। কারণ ঋগ্বেদরে বর্ণনা করা হয়েছি এক হচ্ছে ঈশ্বর হচ্ছে এক, আমি মানে তাকে বিভিন্ন নাঁরে নামিত করছু, এবং শ্লোকটি এমনি হল কোণ এক ব্রহ্ম বিপ্রা বহুধা বদন্তি, মিন্স গোটিয়ে হচ্ছে ব্রহ্ম, গোটিয়ে হচ্ছে ঈশ্বর্গ, সে হচ্ছে সবুটি অছন্তি, এবং আমি তাকে বিভিন্ন প্রকার নাঁরে নামিত করে সেমানকর আমি পূজা
করছু। সো ঋগ্বেদের মধ্যে কর্মকে নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়া হয়েছিল এবং সুকর্ম পাই সুফল কুকর্ম পাই কুফল এভাবে এক বিশ্বাস মধ্যে ঋগ্বৈদিক আর্য মানক মধ্যে থিলা। সো এভাবে ভাবে ঋগ্বেদর যুগ এক সরল এবং সুন্দর যুগ থিলা কহিলে অত্যুক্তি হবে না। এক গ্রাম্য ভিত্তিক জীবন নিরাড়ম্বর জীবন কোনসি প্রকার সেভাবে কমপ্লেক্সিটি নথিলা জটিলতা নথিলা এই জীবন ভিতরে। কিন্তু 1600 খ্রিস্টপূর্ব ভিতরে যেতবে পরবর্তী বেদ গুড়ি রচনা করা যাচ্ছিল শ্যাম যজুর এন্ড অথর্ব এই সময় বিভিন্ন ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এবং ধার্মিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে বহুত পরিবর্তন আসলা, বিভিন্ন প্রকার পরিবর্তন আসলা। ব্রহ্মবর্তরে ঋগ্বৈদিক আর্য মানে ব্রহ্মবর্ত যে অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিম কোণে যা আজি আমি পঞ্জাব সিন্ধু অঞ্চল মধ্যে কৌছু যা সপ্তসিন্ধু অঞ্চল কৌলে সেসার রুলে আকু ব্রহ্মবর্ত কৌলে কালক্রমে নিজের বসতি নিজের জনসংখ্যা বড়া সহ 600 BC খ্রিস্টপূর্ব 600 বেড়ে সে ভারতের আভ্যন্তরীণ অঞ্চল যথা ভারতের পূর্ব অঞ্চল পূর্ব আড়ক আসি গঙ্গা যমুনা উপত্যকায় বসবাস কলে এবং পরবর্তী সময় আজিকার বেঙ্গল উড়িষা এবং আভ্যন্তরীণ অঞ্চল মধ্যপ্রদেশ গুজরাট ইত্যাদি অঞ্চলে মহারাষ্ট্র ইত্যাদি অঞ্চলের সেমানকর বসতি স্থাপন করা সক্ষম হলে কে গেলে আর্য সংস্কৃতি এইসব অঞ্চল গুড়িকরে পরিব্যাপ্ত হওয়া লাগিল ব্যাপক হওয়া লাগিল এবং যে অঞ্চল ব্রহ্মবর্ত বলে কৌলে সে অঞ্চল আসি যেতে সে গঙ্গা যমুনা ভ্যালি যা আজ আমি উত্তরপ্রদেশ বিহার বেঙ্গল কিছু অংশ বলে নৌছে সে অঞ্চল কু সে কে আর্যবর্ত। আর্যবর্তর অর্থ হল দি ল্যান্ড অফ দি আরিয়ান্স এবং এই অঞ্চল বিভিন্ন নদ নদী দ্বারা যেহেতু জলসেচিত হয়েছিল এবং অনেক আরম্ভর জলসেচন এই নদ নদী মান দ্বারা হয়ে আসুলা সেই এই অঞ্চলটি আর্যবর্ত অঞ্চলটি অত্যন্ত উর্বর লা ক্রমাগত ভাবে পটুমাটি এই অঞ্চল উপরে জমা হওয়া যোগ এই অঞ্চলটি অত্যন্ত উর্বর লা যেত আর্য মানে এই অঞ্চলে আসি বসবাস করলে এবং সেতু সে লুহার ব্যবহার মধ্যে জনা পড়িসার লা লুহাকে মধ্যে ব্যবহার সে লগাই পড়ুলে সেই লুহার ব্যবহার করে লুহার উপকরণ গুড়ি ব্যবহার করে যথা কুড়াড়ি কটুরি ইত্যাদি ব্যবহার করে জঙ্গল সফা কলে এবং বিস্তীর্ণ কৃষিক্ষেত্র সেখানে বর্তমানে উপলব্ধ হল বিস্তীর্ণ কৃষিক্ষেত্র সে পাইলে কৃষি করা এবং এই কৃষিক্ষেত্র যেহেতু এক উর্বর মাটি উপরে লা এবং কৃষির সে যথেষ্ট উদ্ভূত পরিমাণর কৃষি উৎপাদন মিলা এবং কালক্রমে এই উদ্ভূত কৃষি উৎপাদন কু সে ট্রেড এবং কমার্স মাধ্যমে লগে যথেষ্ট সমৃদ্ধি হাসল কলে এবং এই সমৃদ্ধি কালক্রমে এক নূতন সভ্যতা কু জন্ম দেলা বা এক নূতন সভ্যতা দিগে আগেই নেলা যা আমি পরবর্তী বৈদিক সভ্যতা কৌছু এবং এই সময় আমি দেখুছু যে ঋগ্বৈদিক আর্য মানে গ্রাম্য ভিত্তিক সভ্যতা রুলে বর্তমান পরবর্তী বৈদিক যুগে নগর মানকর উৎপত্তি হচ্ছে কোশাম্বী অযোধ্যা কাশী রাজগৃহ ইত্যাদি নগর গুড়ি এই গঙ্গা যমুনা ভ্যালি বা দোয়াব অঞ্চলের আমি দেখা পাই ইন্দ্রপ্রস্থ এবং এই সময় কতগুড়ি ট্রাইব বা কতগুড়ি গোষ্ঠী কতগুড়ি রাজ্য মুন্ড টেকিলে যেগুড়াক লে টেরিটোরিয়াল স্টেট বা যা আমি কইপারিবা সার্বভৌম রাষ্ট্র কুরু পাঞ্চ আদি রাষ্ট্র যেগুড়াক ঋগ্বেদরে গোটি গোটে জন বা গোটে গোটে গোষ্ঠী ভাবে মান্যতা পাইলে বর্তমান গোটে রাষ্ট্র ভাবে সে মুন্ড টেকিয়া লাগিলে। সো যে কিংডম গুড়ি যে রাষ্ট্র গুড়ি উদ্ভব হল সেগুড়ি ভিতরে মুখ্য রাষ্ট্র লে কাশী কোশল অঙ্গ মগধ গান্ধার কম্বোজ অস্মাক অবন্তী সুরসেন ইত্যাদি ইত্যাদি পরবর্তী অবস্থায় আমি যেতবে জনপদ পড়া এইসব জনপদ গুড়ি আলোচনা করা এবং কিভাবে ভাবে সে পরবর্তী অবস্থায় মহাজনপদরে নিজক পরিণত করে পারে। যে এই সময় সামাজিক ক্ষেত্রে গোটে পরিবর্তন দেখা দেলা যে যে জাতি প্রথা আমি ঋগ্বেদর শেষ বেড়ে দেখিলে এই জাতি প্রথা বর্তমান এক দৃঢ় এবং অত্যন্ত রিজিড ভাবে সমাজের দেখা দেলা আমি কইপার
ଜାତି ପ୍ରଥା ମଧ୍ୟରେ ଏକ ପ୍ରକାର ତୀବ୍ରତା ଆସି ଯାଇଥିଲା ଏବଂ ଜାତି ପ୍ରଥା ସାମାଜିକ ପୃଷ୍ଠଭୂମିରେ ନିଜର ସୁଦୃଢ଼ତାଟାକୁ ଅବସ୍ଥାପନ କରିପାରିଥିଲା, ରିଜିଡ୍ ହେଇଯାଇଥିଲା ଜାତି ପ୍ରଥା। ବର୍ତ୍ତମାନ ଆଗରୁ ଥିଲା କର୍ମ ଭିତ୍ତିକ ଜାତି, ଋଗ୍ବେଦର ଶେଷ ବେଳକୁ ଯୋଉ ଜାତି ପ୍ରଥା ବା ବର୍ଣ୍ଣ ବ୍ୟବସ୍ଥାର ଆମେ ଉଲ୍ଲେଖ କଲେ ତାହା ଥିଲା କର୍ମ ଭିତ୍ତିକ। ବର୍ତ୍ତମାନ କିନ୍ତୁ ପରବର୍ତ୍ତୀ ବୈଦିକ ଯୁଗରେ ଆମେ ଦେଖୁଛୁ ଜାତି ପ୍ରଥା ହେଇଗଲା ଜନ୍ମ ଭିତ୍ତିକ। କିଛି କିଛି ଲୋକ ତାକୁ କୁହନ୍ତି ଜାତସ୍ୟ ଜାତି, କିନ୍ତୁ ସେ ଯାହା ନା କାହିଁକି ଏ ଜାତି ପ୍ରଥା ଜନ୍ମ ଭିତ୍ତିକ ହେଲେ ମଧ୍ୟ କିଛି ଅସୁବିଧା ନଥିଲା, କିନ୍ତୁ ଜାତି ପ୍ରଥା ଜନ୍ମ ଭିତ୍ତିକ ହେବା ସହିତ ତା ମଧ୍ୟରେ ସାମାଜିକ ସଂଗଠନ, ଏକ ସାମାଜିକ ସଂଗଠନ ଭାବେ ସେ ନିଜକୁ ପ୍ରମାଣିତ କରିସାରିଥିଲା, ନିଜକୁ ଏକ ସୁଦୃଢ଼ ଭିତ୍ତିଭୂମି ଉପରେ ପ୍ରତିଷ୍ଠିତ କରିପାରିଥିଲା। ଏବଂ ଏଇ ଜାତି ପ୍ରଥା ମଧ୍ୟରେ ଗୋଟିଏ ବିଶେଷ ଜିନିଷ ଥିଲା ଯାହାକୁ ଆମେ କହିପାରିବା ସାମାଜିକ ଷ୍ଟ୍ରାଟିଫିକେସନ ବା ସାମାଜିକ ଉଚ୍ଚ ନୀଚ ଭେଦଭାବ। ଷ୍ଟ୍ରାଟିଫିକେସନ ମାନେ ତଳ ଉପର ଭାବରେ ଭେଦଭାବ, ବ୍ରାହ୍ମଣ କ୍ଷତ୍ରିୟ ବୈଶ୍ୟ ଶୂଦ୍ର, ଇଏ ଯଦି ହରାଇଜେଣ୍ଟାଲ ହେଇଥାନ୍ତା, ହରାଇଜେଣ୍ଟାଲ ମାନେ ଗୋଟେ ସମାନ ସ୍ତର ରହିଥାନ୍ତା, ତାହେଲେ ବୋଧେ ସାମାଜିକ ଭେଦଭାବ ଆରମ୍ଭ ହେଇନଥାନ୍ତା। କିନ୍ତୁ ଇଏ ଉପର ତଳ ହେଇକି, ଉପରେ ବ୍ରାହ୍ମଣ, ତାପରେ କ୍ଷତ୍ରିୟ, ତାପରେ ବୈଶ୍ୟ, ତାପରେ ଶୂଦ୍ର, ଏଭଳି ଭାବରେ ଗୋଟିଏ ପ୍ରକାର ଷ୍ଟ୍ରାଟିଫିକେସନ ହେଇଗଲା। ଗୋଟିଏ ସିଡ଼ିର ଉପର ତଳୁ ଯେମିତି ବିଭିନ୍ନ ସୋପାନ ଥାଏ, ସେଭଳିଆ ଗୋଟେ ସାମାଜିକ ସୋପାନ ଉପରେ ଆଧାରିତ ଥିଲା, ଯାହାକୁ ଆମେ ସୋସିଆଲ ଷ୍ଟ୍ରାଟିଫିକେସନ ବୋଲି କହୁ। ସୋ ଜନ୍ମ ଭିତ୍ତିକ ହେଇଯିବା ଯୋଗୁଁ ଜାତି ପ୍ରଥା ନିଜ ନିଜର ଜାତି ଭିତରେ ସଙ୍କୁଚିତ ରହିଲେ ଜାତି ଭିତରେ ମୋବିଲିଟି ରହିଲା। ମୋବିଲିଟି ମିନ୍ସ ଗୋଟିଏ ଜାତିର ଲୋକ ବା ଅନ୍ୟ ଏକ ଜାତିର କାମ କରିବା ପାଇଁ ଆଉ ସେଭଳି କୌଣସି ପରିସର ପାଇଲା ନାହିଁ ବା ସେଭଳିଆ ତା ପାଖରେ କୌଣସି ପ୍ରକାରର ସ୍ଵାଧୀନତା ନଥିଲା। ଏବଂ ତା ସହିତ ସମାଜ ଭିତରେ ଯୋଉ ଯୋଉ ଜାତି ତାଙ୍କ ଭିତରେ ଇଣ୍ଟରମ୍ୟାରେଜ ହେଲା, ନିଜ ଜାତି ଭିତରେ ହିଁ ବିବାହ, ନିଜ ଜାତି ଭିତରେ ବସି ଏକତ୍ର ଭୋଜନ କରିବାର ପରମ୍ପରା ମଧ୍ୟ ଆରମ୍ଭ ହେଇଗଲା, ଯାହାଫଳରେ ସାମାଜିକ ବିଭାଜନ ହବା ଅବାସମ୍ଭାବୀ ଥିଲା ବା ସାମାଜିକ ବିଭାଜନ ଆଡକୁ ଇଏ ବାଟ କଢେଇ ନେଲା। ସୋ ତା ସହିତ ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ଆସିଲା, ଶୂଦ୍ର ଜାତି ମାନଙ୍କ ଭିତରୁ ଅନେକ ଶୂଦ୍ର ଯୋଉମାନେ କି କିଛି ନୀଚ କାମ କଲେ ବା ଯୋଉମାନେ ଅସନା କାମରେ ଲିପ୍ତ ରହିଲେ ବା ତାଙ୍କ ଦ୍ଵାରା ସେଇ କାମ ଭିତ୍ତିକ ସେବା କରାଇ ନିଆଗଲା, ତାଙ୍କୁ ଅନଟଚେବୁଲ ବା ଅସ୍ପୃଶ୍ୟ ନାମରେ ନାମିତ କରି ସେମାନଙ୍କୁ ସ୍ପର୍ଶ କରିବାକୁ ମଧ୍ୟ ବାରଣ କରାଗଲା, ସେମାନଙ୍କୁ ସ୍ପର୍ଶ କରାଗଲାନି। ସୋ ସମାଜରେ ଏଇଭଳି ଭାବରେ ଏକ ବିଭାଜନ ସୃଷ୍ଟି ହେଇଗଲା, ବିଭେଦ ଆସିଗଲା। ଅକୁପେସନ ବା ସେଇଭଳି ଭାବରେ ଆମେ ଅକୁପେସନ କଥା ଯଦି ଆଲୋଚନା କରିବା, ସେଇ କୃଷି ଭିତ୍ତିକ ଅର୍ଥନୀତି ଥିଲା, ତା ସହିତ ଅନେକ ପ୍ରକାର ଶିଳ୍ପ କାରବାର ମଧ୍ୟ ଏହି ସମୟରେ ଜନ୍ମ ଲାଭ କଲା, ଯଥା ଲୌହ କାମ କରିବା ପାଇଁ ଯୋଉ ଲୋକମାନେ ଲୌହ ଶିଳ୍ପୀ ମାନେ ଆସିଲେ, ଯାହାକୁ ଆମେ କର୍ମ କାରବାର କହୁଛେ, କୁମ୍ଭାର କହୁଛେ, ସେମିତି ପାତ୍ର ତିଆରି କରିବା ଲୋକ ଯୋଉମାନେ କୁମ୍ଭାର, ସ୍ୱର୍ଣ୍ଣକାର, ସୁନାର ଅଳଙ୍କାର ତିଆରି କରିବା, ସୁନା କାରିଗରୀ କାମ କରୁଥିଲେ, ଉଡ୍ରେ ଯୋଉମାନେ କାମ କରୁଥିଲେ ବା କାଠରେ କାମ କରୁଥିବା ଲୋକ, ବଢି, ଯୋଉ ଅନେକ କାମ କରିଥିବା ଲୋକମାନେ ଆସିଲେ, ଟ୍ରେଡ୍ ଆଣ୍ଡ କମର୍ସରେ ମଧ୍ୟ ବହୁତ ପ୍ରକାର ଉନ୍ନତି ହେଲା। ଏହି ସମୟରେ ଆଉ ଗୋଟେ କଥା ଆମେ ଲକ୍ଷ୍ୟ କରୁଛୁ ପରିବର୍ତ୍ତନ, ଯେ ଏଇଠି ଜାତି ପ୍ରଥା ସହିତ ୱିମେନ ମାନଙ୍କର ଯୋଉ ପୋଜିସନ ଥିଲା ଋଗ୍ବେଦରେ, ଋଗ୍ବୈଦିକ ଯୁଗରେ ସେଇ ପୋଜିସନରେ କିଛିଟା ପରିବର୍ତ୍ତନ ହେଲା। ୱିମେନ ମାନଙ୍କର ବା ସ୍ତ୍ରୀ ମାନଙ୍କର ସ୍ଥିତି ଅତ୍ୟନ୍ତ ହୀନ ଅବସ୍ଥାକୁ ଆସିଗଲା, ସ୍ତ୍ରୀ ମାନେ ଆଉ ସେଭଳିଆ ପୁରୁଷ ମାନଙ୍କର ସମକକ୍ଷ ହେଇକି ରହିବା ବା ସେମାନଙ୍କୁ ଯୋଉ ପ୍ରକାର ସାମାଜିକ ସମ୍ମାନ ମିଳୁଥିଲା ତାକୁ ଆଉ ମିଳିଲା ନାହିଁ, ବରଂ ସ୍ତ୍ରୀ ମାନେ ସମାଜରେ ପୁରୁଷ ମାନଙ୍କ ଠାରୁ ହୀନ ଭାବରେ ସମାଲୋଚିତ ହୀନ ଭାବରେ ସେମାନଙ୍କୁ ବ୍ୟବହାର କରାଗଲା ବା ପୁରୁଷ ଠାରୁ ତଳେ ବୋଲି ସେମାନଙ୍କୁ ଦେଖାଗଲା, ଏବଂ ଶୂଦ୍ର ମାନଙ୍କ ସହିତ ସେମାନଙ୍କର ଅବସ୍ଥାକୁ ମଧ୍ୟ ସମ୍ମାନ କରିଦିଆଗଲା। ବେଦ ରଚନା କରୁଥିବା ସ୍ତ୍ରୀ ଲୋକମାନେ ବର୍ତ୍ତମାନ ବେଦ ପାଠ କରିବାରୁ ମଧ୍ୟ ନିବୃତ ରହିଲେ ବା ସେମାନଙ୍କୁ ନିବୃତ କରାଇ ଦିଆଗଲା। ଏବଂ ମୁଁ ଯାହା କହିସାରିଛି, ରାଜନୈତିକ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ପରିବର୍ତ୍ତନ ହେଲା, ବିଗ୍ ଷ୍ଟେଟ୍ ବଡ଼ ବଡ଼ ରାଜ୍ୟମାନଙ୍କର ଉତ୍ପତ୍ତି ବର୍ତ୍ତମାନ ଏହି ସମୟରେ ହେଲା, ରାଜାମାନେ ଆଉ ଗୋପ ବା ସାଧାରଣ ଜନତାଙ୍କର ସେବକ ଭାବେ ନ ରହି ନିଜକୁ ଏକ ବିରାଟ ଏବଂ ସାର୍ବଭୌମ ଭାବେ ପ୍ରତିପାଦିତ କରିବାକୁ ଚାହିଁଲେ ଏବଂ ନିଜର ସମ୍ମାନ ବଢ଼ିବା ପାଇଁ
ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯଜ୍ଞ ମାଧ୍ୟମରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଆଡ଼ମ୍ବର ଯୁକ୍ତ ଉପାଧି ମାଧ୍ୟମରେ ନିଜର ପରିଚୟକୁ ଯଥାର୍ଥ କରିବା ପାଇଁ ଚାହିଁଲେ। ଯଥା ସମ୍ରାଟ ଯେଉଁ ସବୁ ବଡ଼ ବଡ଼ ଉପାଧି ରାଜାମାନେ ସମୟରେ ଗ୍ରହଣ କଲେ, ସମ୍ରାଟ, ଏକରାଟ, ବିରାଟ ଇତ୍ୟାଦି ଉପାଧି, ଏବଂ ନିଜର ଏଇ ଉପାଧିକୁ ସର୍ବସାଧାରଣରେ ରେକଗ୍ନାଇଜ କରିବା ପାଇଁ ବା ଦେଖେଇବା ପାଇଁ ଆଡମ୍ବର ଯୁକ୍ତ ଯଜ୍ଞ ମାନ ମଧ୍ୟ କଲେ। ଯଥା ଅଶ୍ୱମେଧ, ବାଜପେୟ ଇତ୍ୟାଦି ଯଜ୍ଞ ଯାହାକି ବହୁ ଆଡମ୍ବର ସହିତ ହେଲା ଏବଂ ବହୁ ପୁରୋହିତ ମାନଙ୍କର ଉପସ୍ଥିତିରେ ମଧ୍ୟ ଏହା ସାଧନ କରାଗଲା। ସୋ ପରବର୍ତ୍ତୀ କ୍ଲାସରେ ଆମେ ଆଉ କିଛି ନୂତନ ବିଷୟ ନେଇ ଆଲୋଚନା କରିବା। ଧନ୍ୟବାଦ।